بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইসলামিক কালচারাল সেন্টার দম্মাম মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান কাফন আমার আপন কবর আমার ঘাঁটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাফন আমার আপন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الرسول صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت رواه الحاكم رحمه الله جابوكي برشانشا قنوغا في محمد رب العالمين الجنو جيني عدتكي عمدر كي এই ইসলামী সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ আমাদের এখানকার উপস্থিতিতে আমাদের উপরে আল্লাহর প্রশান্তি নাজিল হয় আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদেরকে আচ্ছাদন করে আছেন এখানে যারা উপস্থিত হন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন এরকম একটি মজলিসে উপস্থিত হতে পারা বড় সৌভাগ্যের ব্যাপার এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি আমাদের জীবনের প্রতিটি মাসায়েল আমাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন বিশেষ করে আজকে আমরা যে বিষয়ে দাস দিব বা নিব তা হলো আহকামুল জানাইজ জানাজার বিধিবিধান সম্পর্কে তিনি আমাদেরকে বিস্তারিত বলে গেছেন আমরা জানি প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হয় যার জীবন আছে শুধু মানুষ নয় যার জীবন আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে তাই আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেক নাফসকে প্রত্যেক আত্মাকে যার জীবন আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে এমন কি গাছপালা যেগুলো জীবন আছে সেগুলো মরবে কিনা সেগুলোও মরবে তাই আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন মানে কোন নাফস যাতে বাদ না হয় এমন যেন না হয়ে যায় কোরআন অপূর্ণ না কোরআন পরিপূর্ণ তাই আল্লাহ সুন্দর করে বলেছেন কুল্লু নাফসিন প্রত্যেক নাফস যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতে হবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ আর মরার পরে কিয়ামতের দিন তখন আমাদের যে কাজ কর্মগুলো আমরা দুনিয়াতে করলাম সেগুলোর বদলা আল্লাহ পরিপূর্ণভাবে দিবেন কোনো ঘাটতি কমতি করা হবে না ফামান যুযিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ সেই দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে যিনি মুক্তি পাবে ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে ফাকাল ফাস সেই ব্যক্তি সবচেয়ে বড় সফলকাম এর চাইতে বড় সফলতা আর নেই ফাকাল ফাস সেই ব্যক্তি সফল হলো সেই ব্যক্তি কৃতকার্য হলো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর দুনিয়ার জীবনই এটা মাতা মানে হচ্ছে পণ্য সামগ্রী আর গুরু মানে ধোকা ধোকা সামগ্রী ছাড়া দুনিয়াটা আর কিছুই না দুনিয়াতে যা কিছু দেখছেন চাকচিক্য এবং সৌন্দর্য এগুলো আপনা এগুলো হচ্ছে একটা শয়তানের রূপের মতো আপনি যদি এগুলোতে বেশি ডুবে যান তাহলে দিনকে বলে আপনি ভুলে যাবেন আর যখন দিনকে বলে ভুলে যাবেন তখন ফাকাদ ফাজা আর হবে
পাবেন না। তাই আল্লাহ একটু সতর্ক করে দিলেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন এটা ধোকার সামগ্রী ছাড়া, ধোকার পণ্য ছাড়া আর কিছু নেই, অতএব কিছু নয়। অতএব বান্দা তুমি এই ধোকার পিছনে পড়িও না, ছুটিও না। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এছাড়াও তো মৃত্যুর ব্যাপারে অনেক আয়াত আছে, এমনকি যখন মৃত্যুর কথা এসেছে তখন বলতেই হয়। কিছু লোক মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, তারা হায়াতুন নবীতে বিশ্বাসী এবং এরকম তারা বিশ্বাস করে যে সাধারণভাবে আমরা যেভাবে বেঁচে আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই বেঁচে আছি। তাদের কথার অনেক জবাব আছে। প্রথম জবাব কোরআনুল কারীমেই দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন যে ইন্নাকা মাইয়িতুন, আপনি মরণশীল, আপনি মৃত্যুবরণ করবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যুবরণ করবে। যারা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাল, এত লাভ কেন তোমরা, এত কেন টেনশন করো, উনি যদি মারা যান খালাস, ওনার বংশে আর কোনো দ্বিতীয় লোক নাই, কারণ ছেলেটেলে কিচ্ছু নেই, অর্থাৎ আর নবী দাবি করার মতো কোনো লোক নাই, ওনার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো, তাহলে খালাস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হলো। আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাকা মাইতুন, আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে ওরা কি চিরঞ্জীব, ওরা কি চিরদিন থাকবে না, ওয়া ইন্নাহুম মাইতুন, ওরাও মরবে, ওরাও মরবে, আপনারও মৃত্যু হবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, অধিকাংশ সাহাবী এটাকে বিশ্বাস করে নিতে পারছিলেন না, বিশেষ করে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি তো এটাকে মানতেই পারেননি। উনি খোলা দরবারে নিয়ে বলেছিলেন যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, তার কল্লা, তার মাথা, তার গর্দান আমি উড়িয়ে দেব। আল্লাহ, সেই উমর রাদিয়াল্লাহু আনহু যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনি উনিও নিশ্চিত হয়ে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। তিনি মেম্বারে দাঁড়িয়ে যখন কথা বলা শুরু করলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমত উনি উমর রাদিয়াল্লাহুকে ডাকলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তার কথা শুনলেন না। তখন তিনি ওই মেম্বারে দাঁড়িয়ে কথা বলা শুরু করলেন এবং আল্লাহর প্রশংসা করলেন, রাসূলের উপরে দরুদ পেশ করলেন, তারপর বললেন মহান রব্বুল আলামিনের বাণী পাঠ করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। এই পাঠ করলেন, আমার আয়াতের নাম্বার মনে নেই, তবে আয়াতটা কোরআনের মধ্যে রয়েছে, আলে ইমরানের নাম্বার বলে পরে বলে দেওয়া যাবে। মহান রব্বুল আলামিন এখানে বলেছেন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া কিছু নন। রাসূলের যে মর্যাদা, সেই মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে, এবং আমরা এই বিশ্বাস করি যে উনি সাইয়্যিদুল মুরসালিন, যারা রাসূল তাদের সর্দার, তাদের মধ্যে উনি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ পাঁচজন, তার মধ্যে পাঁচজনের শ্রেষ্ঠ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, ওনার পূর্বেও অনেক রাসূল চলে গেছেন, তাহলে রাসূলদের যে বিধান ওনারও কি হবে, একই বিধান হবে। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, তার বাকি যে 40 বছর বয়স আছে সেটা আল্লাহ তাআলা পরবর্তীতে তাকে পূরণ করাবেন, তবে তারপরে তার কি হবে, মৃত্যু হবে। তারপরে নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, সেই পথ ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি করবেন, ইন্তেকাল করবেন। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পূর্বে অনেক রাসূল চলে গেছেন, উনিও কি চিরদিন চিরদিন থাকবেন না, উনিও চলে যাবেন। আফা ইন মা, উনি যদি মৃত্যুবরণ করেন, আও কুতিল, অথবা নিহত হন, শাহাদত বরণ করেন যুদ্ধে গিয়ে, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি পাশ ফিরে ইসলাম থেকে ফিরে যাবে, মুরতাদ হয়ে যাবে, বেদিন হয়ে যাবে আবার, ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইআ, যে ব্যক্তি পাশ ফিরে ইসলাম থেকে ফিরে যাবে, ঘুরে যাবে,
সেই ব্যক্তি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না ওয়া সায়াজিল্লাহু শাকিরিন আর আল্লাহ তাআলা যারা শুকরিয়া আদায়কারী কৃতজ্ঞশীল তাদেরকে তাদের প্রতিদান দান করবেন এই আয়াত পড়ার পরে তেলাওয়াতের পরে অনেক সাহাবী বলেছিলেন যে আমরা ভুলেই গিয়েছিলাম যে এরকম একটা আয়াত কোরআনে রয়েছে এবং আপনারা কি বিশেষ রহমত উম্মতে মুহাম্মাদিয়ার উপরে কিসের সূত্র ধরে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরিবারের সূত্র ধরে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার অপবাদের ঘটনা ঘটেছে আল্লাহ 10টি আয়াত নাযিল করে যে বিধান দিয়ে দিয়েছেন এটা সকল মুসলমানদের জন্য উপকার হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত অপবাদ আসবে ওই সূত্র ধরে তার হিসাব নিকাশ করা হবে এমনি এই কারণে যখন মানুষজন ওই উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্ব সম্পন্ন সাহাবী নিজে যখন বিশ্বাস করতে পারছেন না মানে হতবিহ্বল হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেড়ে চলে যেতে পারেন না বরং উনি ওই মুসা আলাইহিস সালাম যেরকম তাওরাত নিতে গিয়েছিলেন তুর পর্বতে ওইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গেছেন আবার কি করবেন ফিরে আসবেন কিন্তু ওই কঠিন মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অটল ছিলেন এবং আল্লাহ তাআলা তাকে এই জ্ঞান দিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করেছেন এবং সাথে সাথে তিনি বললেন যে তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজা করে ইবাদত করে সেজন্য জেনে নাই ফা ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদ মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করেছেন মৃত্যু বরণ করেছে আবার অনেকে কয় ওয়াফাত মৃত্যু বলবে না ওয়াফাত মানে কি হ্যাঁ স্থানান্তরিত হয়ে গেছে এখান থেকে পরকালে চলে গেছে তো উনি বললেন ফা ইন্নাহু কদ মা উনি মৃত্যু বরণ করেছেন ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ আত্মাদের মধ্যে সে যেন জেনে নেয় যে ব্যক্তি আল্লাহ ইবাদত করে ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত আল্লাহ চিরঞ্জীব আল্লাহ কোনদিন মৃত্যুবরণ করবেন না এই দুইটা কথা ওই আয়াতটা পাঠ করলেন এই কথাগুলো বললেন তখন সবাই নিশ্চিত হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন কিন্তু এখনকার অনেক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতে জীবিত আছেন এই কথা বিশ্বাস করে আসলে এর কোনো মানে যে আপনি একটা মানসিক ভারসাম্য যদি কারো ঠিক থাকে ওইরকম লোক এই কথাটা বিশ্বাস করতে পারে না বলতেও পারে না যদি একজন লোক মারা যা না যান তাহলে তাকে কবরে রাখা হবে কেন এ কি জীবিত ব্যক্তির প্রতি জুলুম না কেন আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জীবিতই থাকেন তো মাটির উপরে চলাফেরা করছেন না আজকে উম্মতের এক করুণ পরিস্থিতি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নবীর বড় প্রয়োজন ছিল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকলেন আর আমাদের হাল ধরছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আর আমাদের হাল ধরছেন না এটি কল্পনা করা যায় হতেই পারে না এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থেকেই থাকেন ডাকেন তাকে এই সমস্যাগুলো সমাধান উনি না হয় নিজে না করতে আসেন আমরা যাই তার কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিপদে পড়ে গেছি আল্লাহ এখন আপনি আমাদের মাঝে আছেন আপনি আসেন আমাদের নেতৃত্ব গ্রহণ করেন আমরা আপনার সাথে মিলে মুসলমানদের জন্য মুসলমানরা বিভিন্ন স্থানে নির্যাতিত হচ্ছে তাদের জন্য লড়াই করি জিহাদ করি ইসলামকে আবার সুন্দরভাবে গুছিয়ে নেই আমরা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে তো এরকম হতো যাই হোক সর্বোপরি এটা মানে বিকারগ্রস্ত লোকের বিকার ছাড়া আর কিছু নয় কারণ কোরআন হাদিস একদিকে আর ওদের এই বিকার আরেকদিকে বিপরীত দিকে অবস্থান করছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন মারা গেছেন এবং কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা ওই আপনার ফেরেশতার মাধ্যমে সিংহায় ফুৎকার দেওয়াবেন উনি বলছেন যে তখন ফুৎকার যখনই দেওয়া হবে তখন সকল মানুষ কি করবে কবর থেকে উত্থিত হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দেখবেন সম্ভবত মুসা আলাইহিস সালাম তিনি আরশের ইয়া ধরে খুঁটি ধরে আছেন তো যাই হোক সর্বোপরি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে কিয়ামতের দিন রাসূল সবাই যেরকম উঠবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উঠবে এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসবেন কি না আসবেন আল্লাহ বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন
তাদের পিছনে তাদের পিছন দিকে একটা আড়াল একটা প্রাচীর রাখা হয়েছে ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত দিন পর্যন্ত তাহলে কিয়ামত দিন পর্যন্ত এরা আর ওঠার কোনো সুযোগ নেই প্রিয় ভাই ও বন্ধুগণ যেহেতু মৃত্যু একটা অনিবার্য বিষয় এবং মানুষ মরণশীল প্রাণী মানুষকে মৃত্যুবরণ করতে হবে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু যিকরা হাযিল লাযাত আল মউত যেই বিষয় যে জিনিস মানুষের দুনিয়া আনন্দ আমোদ ফুর্তি সবকিছুকে কেটে দেয় সবকে কেটে দেয় আনন্দ উপভোগকে কেটে দেয় কর্তন করে দেয় মৃত্যুর মধ্যে কি খনিকের মধ্যে মুছে দেয় সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো আমরা সকালে নাসরা পড়িয়েছি কিন্তু এখন ভিডিও হচ্ছে এজন্য আমরা আবার এটাকে রিপিট করছি যাতে করে জানাজার বিধানের উপরে একটা সিডি হয় এবং আমাদের বাংলাদেশী ভাই ও বোনদের উপকার হয় কারণ জানাজা সম্পর্কে অনেকেরই জানা নেই এজন্য এই জানাজার বিধান সম্পর্কে আমরা আবারও সকালে দাসটা রিপিট করছি তো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার অর্থ এই নয় যে আমি বলবো মৃত্যু 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 মৌত 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 না মৃত্যুকে স্মরণ করা মানে মৃত্যুর জন্য আমল করা মৃত্যুকে স্মরণ করা মানে মৃত্যুর পরে যেগুলো হবে সেই বিষয়গুলো নিয়ে সবসময় একটা ধ্যান ধারণা থাকা টেনশনে থাকা যে আপনার খুব সেরা পার হতে হবে হাউজে কাউসার আছে কবর আছে আরো পরকালে কতগুলো স্তর আছে মুনকার নাকিরের সওয়াল আছে সেগুলো জবাব দিতে হবে এসব বিষয় নিয়ে মানুষ চিন্তা করবে এবং সে তার উত্তর প্রস্তুতের জন্য সে সবসময় চিন্তা ভাবনা করবে প্রস্তুতি গ্রহণ করবে যাই হোক আমরা যে বই থেকে দাস নিয়মিত নিচ্ছি সেই বইয়ের লেখক শেখ ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আল উরাইসি হাফেজাহুল্লাহ উনি বলছেন যে ইয়াসুন্নুল ইকসার মিন যিকরিল মউত বেশি বেশি মৃত্যুর জিকির করা স্মরণ করা এটা সুন্নাত এবং এজন্য তওবার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা উচিত এবং যদি কোনো ব্যক্তি কারোর প্রতি জুলুম অন্যায় করে থাকে তাহলে তৎক্ষণাৎ তা ফিরিয়ে দেওয়া উচিত কারণ হঠাৎ করে মৃত্যু চলে আসলে ওই ব্যক্তির যে ঋণ আমার উপর থেকে গেল যে জুলুম আমি তার উপরে করেছি যে অন্যায় করেছি ওটা যদি আমার উপরে থেকে যায় তাহলে এটা আল্লাহ তাআলা মাফ করবেন না শহীদের সব গুনাহ মাফ হয়ে যায় কিন্তু ইল্লা দাইন ঋণ মাফ হয় না এটা কেন হয় না কারণ এটা বান্দার বান্দার হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন কিন্তু আল্লাহ মাফ করবেন না এই জন্য কারোর প্রতি যদি জুলুম হয়ে থাকে আমাদের দ্বারা তাহলে সেটা ফিরিয়ে দিতে হবে সে জুলুম যেরকমই হোক না কেন কারো জমি দখল করে নিয়েছে কেউ কারো টাকা মেরে দিয়েছে কাউকে অন্যায় কথা বলেছে কারো হক নষ্ট করেছে পিতা মাতার অধিকার আদায় করেনি পিতা মাতাকে কটু বাক্য বলেছে যে কোনো ভাবে জুলুম হয়ে যেতে পারে তাই যদি আমাদের দ্বারা জুলুম হয়ে থাকে তাহলে আমাদেরকেও এই জন্য কি করতে হবে এটা ফিরিয়ে দিতে হবে অনুশোচনা করে তার যার কাছে তার উপরে আমি জুলুম করেছি তার কাছে মাপ চেয়ে নিতে হবে قال صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চার স্টেপ আগে আমরা বললাম যে তোমরা সব সব কর্তনকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো মুস্তাদরাকে হাকিমের হাদিস এই জানাজা সংক্রান্ত অনেকগুলো মাসলা মাসায়েল আমাদের মুসলিম জীবনে রয়েছে যারা কাফের তাদের তো এগুলো ধারণা করা তারা তাদের নিয়মে দাফন করে থাকে অনেকেই হয়তো ওই লম্বা গর্ত করে ওখানে লম্বা কবর দিয়ে দেয় কেউ আবার হয়তো এমনি ঢেকে দেয় বা কিছু এরকম তাদের নিয়ম আছে কিন্তু মুসলমানদের নিয়ম খুব সুন্দর যখন কোনো ব্যক্তি মারা যায় বা মারা যাওয়ার পূর্ব থেকেই বেশ কিছু নিয়ম শুরু হয়ে যায় সেগুলো সাহেব এখানে ধারাবাহিকভাবে বলছেন যে এক নম্বরে হচ্ছে আকামুল মারিদ কোনো ব্যক্তি মৃত্যুর আগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অসুস্থ হয় তাই না অসুস্থ হওয়ার পরে মৃত্যুবরণ করে ওয়াল মুন্তাজার আর মুন্তাজার ওই ব্যক্তি যে ব্যক্তি মরণাপন্ন হয়ে যায় মানে মরণের একটা কাছাকাছি প্রায় মরণের কাছাকাছি চলে আসছে তার আগে তার অসুস্থ হয় তো বলছেন যে ইদা মুসিবাল কোনো ব্যক্তির যদি অসুস্থ অসুস্থতা গ্রাস করে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি অসুস্থ হন ফাআলাইহি আল ইসবিরা ওয়া ইহতাসিব সে ব্যক্তি যেন ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা কারণ ধৈর্য ধারণ করা কি ইবাদত যদি আল্লাহ যেটা আপনাকে দিয়েছেন বিপদ সেই বিপদে আপনি ধৈর্য ধারণ করলে সেখানেও নেকি হবে আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফা সাবিরুনা বিগাইরি হিসাব আল্লাহ ধৈর্যশীলদেরকে বিয়া অগণিত
অগণিত বেহিসাব সওয়াব দান করে থাকেন। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, অসুখ হয়ে গেলে হত বিপদ হয়ে আরে বাবা রে কি হয়ে গেল রে মরে গেলাম রে, এগুলো না বলে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন অসুখটা দূর করে দেন। ওয়ালা ইয়াযুযু তাদাবিমু বিমুহাররামিন লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং হারাম কোন জিনিস দ্বারা কোন সময় চিকিৎসা করা জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ লাম ইয়াজাল শিফাআকুম ফীমা হাররামা আলাইকুম, আল্লাহ যে জিনিসগুলো তোমাদের উপরে হারাম করেছেন ওগুলোতে তোমাদের রোগ মুক্তি রাখেন নি। অতএব কেউ যদি এখন বলে যে এরকম হারাম কোন জিনিস দ্বারা আমি চিকিৎসা করব, তাহলে আমরা বলবো এটা জায়েজ নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। ওয়াকালাতুল খামরি, এবং মদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাহু লাইসা বিদাওয়াইন ওয়ালাকিন্নাহু দা, এটা ঔষধ নয় এটা অসুখ। মদ কি অসুখ? ঔষধ নয়, অথচ অনেকে ঔষধ হিসেবে ব্যবহার করে, মানে এখন প্রেশান হয়ে গেছে ভালো লাগে না, তখন মদকে একটু শান্তি খুঁজতে চায়। অনুরূপ যারা ধূমপান করে তারা ধূমপানের মাধ্যমে মনে করে যে একটু মানে আমি ফ্রি হতে চাই, আমি টেনশনে আছি, এই সিগারেটটা না টানলে আমার টেনশনটা মুক্ত হয় না, তাকে বলবো যে না এটা মিথ্যা কথা এবং এটা হারাম, এটা আপনার অসুখের কারণ, আপনার এটা ওই রোগ মুক্তি বা টেনশন থেকে আপনাকে মুক্ত করবে না, বরং ধীরে ধীরে করে করে আপনার জীবন নষ্ট করে দিবে এবং পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ আপনি হারাম জিনিস সেবন করেছেন নিয়মিতভাবে। তেমনি কথা আমরা বলেছিলাম এর আগে যে অনেকে বলে যে দাঁতে ব্যথা আমার তো একটু গুল লাগিয়ে দেই, এই গুল লাগিয়ে দাও হারাম, কারণ এই গুল এটা কোনো ভালো জিনিস নয়, বরং খাবায় ছিল অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়েছিলেন ইউহিল্লু লাকুম আত-তাইয়্যিবাত ইউহিল্লু লাকুম আত-তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিম খাবায়িস, উনি ভালো বস্তুগুলোকে আমাদের জন্য হারাম করে হালাল করবেন, আর যেগুলো খাবায়িস ঘৃণিত জঘন্য বিষয় বা বস্তু সেগুলোকে আমাদের জন্য হারাম করে দেন। উনি ওনার দায়িত্ব পালন করে গেছেন, এখন গুল খাওয়ালো, গুল দিয়ে তাদের চিকিৎসা করুক আর পায়ের চিকিৎসা করুক, তাদের যাই আসে না, এটা হারাম হারামি। ومن الحرام التداب عند المشروطين والكهان والسحرة والمستخدمين للجن, আর হারাম বিষয় হলো অসুস্থ ব্যক্তির জন্য, যে সে ব্যক্তি কি করবে চিকিৎসা গ্রহণ করবে যারা ভেলকিবাজি জাদুকর এবং গণক রাশিচক্র দেখে তারা কথা বলে জাদুকর, তারপরে আপনার যারা জিন বস করে চিকিৎসা করে ওদের মাধ্যমে চিকিৎসা করা কি হারাম, কারণ তারা শিরকের মাধ্যমে কাজ করে, দুষ্ট জিনের মাধ্যমে কাজ করে। ফলে মুসলমান যদি সেগুলোর কাছে যায় তাহলে তার আকীদা কি হবে নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল এবং সে যা বললো তা বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাযিল করা হয়েছে কোরআন ও হাদিস ওয়াইকি তার উপরে নাযিল করা হয়েছে সে সেটাকে অস্বীকার করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। সেই জন্য এখানে বলেছেন যে আকীদাতুল মুসলিমি আহাম্মু ইনদাহু মিন সিহ্হাতিহি, মুসলিম ব্যক্তির আকীদা তার বিশ্বাস এটা তার কাছে অধিক গুরুত্বপূর্ণ তার সুস্থতার চাইতে। আপনি সহি আকীদা নিয়ে অসুস্থ অবস্থায় দুনিয়া ত্যাগ করলেন, ইনশাআল্লাহ আপনি কোথায় যাবেন জান্নাতে যাবেন, কিন্তু আপনি সুস্থতা লাভ করতে চাচ্ছেন শিরকের মাধ্যমে, আপনি সুস্থতা লাভ করতে চাচ্ছেন অবৈধ কাজের মাধ্যমে, তাহলে আপনি আপনার ঈমান হারালেন, আপনি আপনার ঈমান হারালেন কিন্তু সুস্থ হয়ে আপনি মৃত্যুবরণ করলেন, আপনার ঈমান চলে যাওয়ার কারণে, আপনার ঈমান চলে যাওয়ার কারণে আপনি অনন্তকালীন জীবন দয়ে পরকালে জাহান্নামে ঘুরবেন, এটা আপনার জন্য উচিত নয়, বরং খুনিকে কষ্টটা আপনি সহ্য করেন এবং এর জন্য বৈধ উপায়ে ঔষধ গ্রহণ করুন সেবন করুন। সাথে আমাদের জন্য সুন্নাত হলো যে যারা অসুস্থ ব্যক্তি তাদেরকে কি করবো আমরা দেখতে যাব। মুসলমানের উপরে আরেক মুসলমানের হক কয়টি? ছয়টি, পাঁচটি নয় ছয়টি হক, তার মধ্যে একটি হক হচ্ছে যে অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে। ওয়ালা ইউতিলুল জুলুসা ইনদাহু, তবে তার কাছে বেশিক্ষণ বসে গ্যাদারিং করবে না, কারণ একের পর এক লোক হয়তো আসতে থাকবে, আর অসুস্থ অবস্থায় মানুষের কথাবার্তা অসুস্থ ব্যক্তিকে কি লাগবে না ভালো লাগবে না। ইল্লা ইযা কানাল মারিদ ইয়ারগাবু যালিকা, তবে কিছু ব্যক্তি আছে যারা কাছে বসে থাকলে রোগী ব্যক্তি কি মনে করে
প্রশান্তি মনে করে এবং ভালো মনে করে ও নিজে চায় যে এই লোকটা আমার কাছে থাকলে একটু আমার ভালো লাগে মনে একটু হয়তো সাহস যোগা সঞ্চার হয় তো যদি এমন হয় তাহলে ওই লোক থাকতে পারবে সমস্যা নেই ওয়াইয়াকুলু লিল মারিদি অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করবে লাবাস আলাই ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা নেই তাহুরুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করবেন ওয়ায়ুদখিলু আলাইহি সুরুর তার উপরে হাসি খুশি প্রবেশ করাবে অর্থাৎ এমন কথা বলবে যাতে সে সন্তুষ্ট হয় সেজন্য একটু আশার বাণী পায় আপনার কাছে এমন নয় ঘুরে বাবারে আপনার যে অসুখ হয়েছে এই অসুখ আমার বাপ মারা গেছে না এমন বলবেন না বললে ও আরো হতাশ হয়ে যাবে বরং আপনি তাকে বলেন যে এর চাইতে কত বড় অসুখ আপনার মানুষের হয়েছে আল্লাহ তাকে ভালো করেছেন আপনি ইনশাআল্লাহ সুস্থ হবে ওয়াইয়াদউ লাহু বিশিফা এবং তার জন্য রোগ মুক্তির দোয়া করবেন ওয়ায়ুরকিহি বিল কুরআন এবং তাকে কোরআনের দ্বারা আপনি কি করবেন ছাড়ফুক করবেন হাদিসের দোয়া দ্বারা আপনি ছাড়ফুক করতে পারেন সমস্যা নেই লা সিয়ামা বিশেষ করে সূরা আল ফাতিহা ওয়াল ইখলাস ওয়াল মুআউযাতাইন সূরা ফাতিহা ইখলাস এবং নাস ও ফালাক এই চারটি সূরা দিয়ে বিশেষ ভাবে আপনি তাকে ছাড়ফুক করবেন আল্লাহই জানেন যে কার দোয়া কখন কবুল হয়ে যায় এবং কোন মাধ্যমে ওই লোকটি হয়তো সুস্থ হয়ে যেতে পারে এর আগে আমি আমার এক আলোচনায় বলেছিলাম যে একজন লোক তার একটা চোখ প্রায় নষ্ট হতে চলেছে এখন ডাক্তার বলছে এই চোখটা উঠে গেল না এই চোখটাও চলে যাবে এই লোক বললো যে ডাক্তার সাহেব একটু চেষ্টা করে দেখেন না আমার চোখটা উঠিয়ে ফেলতে হবে বলছে সময় বেশি নাই হ্যাঁ আগামীকালকে আসেন এটা অপারেশন করে দেয় এটা উঠিয়ে ফেলে দেয় তাহলে এটা ঠিক থাকবে তো এই লোক চলে গেলেন এখন মরা হয়ে গিয়ে সারা ধরে আল্লাহর কাছে কাঁদছেন যে আল্লাহ আমার এই চোখটা যেন উঠাতে না হয় এই চোখটা আপনি আমার ভালো করে দিন আল্লাহ আকবার তো আল্লাহ তাআলা প্রত্যেক রাতে শেষ আকাশে আসেন এবং বলতে থাকেন কার কি সমস্যা আমার কাছে পেশ করো আমি তার সমস্যা দূর করে দেব আল্লাহ হয়তো তার কথা শুনেছেন এবং তার সমস্যা আল্লাহ দূর করে দিয়েছেন আল্লাহ আকবার এরপরে ওই লোক পরের দিন সকালে ডাক্তারের কাছে গেছে তো বলছে যে আপনি কোথা থেকে আসলেন কে আপনি বলছে আমি তো গতকালকে আপনার কাছে আসছিলাম আপনি না বললেন আমার এই চোখটা উঠিয়ে ফেলতে হবে বলছে যে আপনার চোখে তো কোনো সমস্যা আমি দেখি না কি বলেছেন আপনি বলেন কি ওষুধ ব্যবহার করেছেন বলেন তো তো উনি বললেন ভাই আমি তো কোনো ওষুধ ব্যবহার করিনি তো বলছে নিশ্চয় আপনি কিছু করেছেন বলেন কি করেছেন আপনি তো উনি বললেন যে আমি রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি তো ডাক্তার সাহেব তখন বলছেন যে এটাই আপনার এই চোখটা ভালো হয়ে যাওয়ার কারণ সুবহানাল্লাহ চোখটা পুরো ভালো হয়ে গেছে তো আল্লাহ তাআলা ভালো করতে পারেন এবং এই যে কোনো ভাবে হোক না কেন কঠিন রোগ প্যারালাইসিস হয়ে গেছে তারপরে এখন হয়তো ক্যান্সার হয়ে মরে যাবে কিন্তু আল্লাহ তাকে বাঁচাতে পারেন না অবশ্যই আল্লাহ বাঁচাতে পারেন আল্লাহ না বাঁচাতে পারলে কে বাঁচাবে তো এই জন্য কোনো ব্যক্তিকে যখন দেখতে যাবেন তখন তাকে সান্ত্বনার বাণী শোনাবেন এ হচ্ছে সংক্ষিপ্ত কথা ওয়া ইউসানু লিল মারি আন ইয়াকতুবা ওয়াসিয়াতাহু ওয়া ইউসি বিশাইইন মিন মালিহি ফি আমালিল খাইর কোন ব্যক্তি যখন অসুস্থ হয়ে যান বিশেষভাবে এবং প্রত্যেক ব্যক্তির জন্য সুন্নাত হলো যে যদি সে কিছু ওসিয়ত করতে চায় কোনো দুরাত্মীয় অথবা কোনো গরিব ছাত্র অথবা এরকম কোনো পাড়া প্রতিবেশী আছে যাকে সে কিছু দিতে চায় তো সে যেন এটা লিখে রাখে এবং কোনো কল্যাণকর কাজে যেন প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ওসিয়ত করে যাতে করে আপনার মরার পরও সেটা কি থাকে চালু থাকে আপনি নেকি পেতে থাকেন সবচেয়ে লম্বা আয়াতটা সেখানে আল্লাহ তাআলা বিধানগুলো বলেছে যে ঋণ লেনদেন হলে তখন যেন সবাই লিখে রাখে যাতে করে কারো হক মারা না যায় এবং কেউ যেন না দিয়ে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু না দিয়ে আল্লাহর কাছে দায়ী না থেকে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা হাক্কুম লিল মুসলিমিন লাহু শাইউন ইউসি বিহি ইয়াবিতু লাইলাতাইন ইল্লা ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহু কোন ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে আছে ওই ব্যক্তি তার জন্য এটা উচিত নয় যে সে কিছু ওসিয়ত করতে চায় অথচ সেই ওসিয়তটা না লিখে তাই তার দুই রাত চলে যাবে অর্থাৎ দুই রাতের আগে যেন সে কিছু
লিখে দেয় যদি ওশোধ করতে চায় আর যদি না করতে চায় তো সেটা তার নিজের ব্যাপার মুত্তাফাকুন আলাইহি বুখারী ও মুসলিমের হাদিস ফাইলা ইহতারা আল মারিয়াম ফায়ুসানু লিমান হাদারাহু আই ইউলাকিনাহু লা ইলাহা ইল্লাল্লাহ আগের কথা গেল কথাগুলো গেল অসুস্থ ব্যক্তির জন্য এখন অসুস্থ ব্যক্তি আরেকটু দুর্বল হয়ে কি হয়েছে মরণাপন্ন হয়ে গেছে এখন এই ব্যক্তির জন্য আমাদের করণীয় হলো বা যারা সুস্থ আছেন তাদের করণীয় হলো যে ওই ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ কি দিবে তালকিন দিবে তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ধীরে ধীরে পড়বে তবে বেশি করবে না যাতে করে সে বিরক্ত বোধ করে তখন অস্বীকার না করে বসে বিরিকিন ওয়ালিম খুব নরম ভাষায় এবং নিচু স্বরে বলবে ওয়ালা ইয়াসির আলাই এবং বারবার বলবে না ধীরে ধীরে একবার করে বলবে যাতে সে শুনে শুনে কি করে ওই কালিমা পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মৃত ব্যক্তি যারা উপস্থিত মৃত্যু দ্বারে চলে এসেছে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও বলা হয় আপনি ধীরে ধীরে পড়বেন আপনারটা শুনে শুনে এই আশাতে ও পড়বে এবং তার কালিমা কি হবে শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে এই আগের কথাটা হলো মুসলিম শরীফের হাদিস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায়ের সময় শেষ কালিমা বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ সে কোথায় যাবে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে বুখারী শরীফের হাদিস ওয়া ইউস্তাহাবু আন ইউওয়াজ্জাহ আল মুহতাযারু লিল কিবলা আর যে ব্যক্তি মরণাপন্ন ওই ব্যক্তিকে কিবলামুখী করে দেওয়াটা এটা উত্তম ভালো এটা গেল এক নাম্বার বিধান কাদের জন্য যারা অসুস্থ এবং অসুস্থতার পরে মরণাপন্ন হয়ে যান তাদের জন্য সানিয়ান দুই নাম্বার বিধান হলো আহকামুল ওয়াফা যারা মৃত ব্যক্তি তাদের বিধান ফাইদা মাতা শাখসু যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ অলরেডি করে ফেলেছে ইউস্তাহাক্কু লিমান ইনদাহু তাকমিলু আইনাইহি যারা ওইখানে উপস্থিত আছেন তারা কি করবেন ওই মৃত ব্যক্তির চোখগুলো বন্ধ করে দিবে কেন লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমাদা আইনাই আবি সালামা রাদিয়াল্লাহু আনহু লিলমা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সালামা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছিলেন তখন তার চোখগুলো কি করেছিলেন বন্ধ করে দিয়েছিলেন তাহলে এটা কি সুন্নাত এটা সুন্নাত ওয়া ক্বাল এবং বলেছিলেন ইন্নার রূহা ইযা কুবিল যখন আত্মা কবজা বা কবজ করে নেওয়া হয় তো রূহ বের করে নেন মালাকুল মাউত তবে আহুল বাসার তখন চোখ ওই দিকে যেদিক দিয়ে যায় রূহটা নিয়ে সেদিকে তাকিয়ে থাকে ফালা তাকুলু ইল্লা খাইরা ওই সময় তোমরা ওই লোকের ব্যাপারে ভালো সামন্দ কথাগুলো বলি না ওর যেগুলো ভালো ছিল সেই ভালোগুলো উল্লেখ করো তাই ইন্নাল মালাইকাতু ইউমিনুন আলা মা তাকুলুন কারণ উপস্থিত ফেরেশতাগণ তখন তোমরা যে কথাগুলো বলো তার উপরে আমিন বলে আর যে আমিন যেভাবে বলা হয় সেভাবে আল্লাহ তাআলা কি করেন কবুল করেন ফলে ভালো কথা বললে ভালো কবুল হয় খারাপ বললে তখন খারাপ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন সাহাবাগণকে নিয়ে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তে একটা লাশ নিয়ে যাওয়া হলো তো সাহাবাগণ বললেন যে লোকটা খুব ভালো ছিল সাহাবাগণ কি বললেন লোকটা খুব ভালো ছিল উনি বললেন ওয়াজাবাত তার ওয়াজিব হয়ে গেছে এরপর আরেকটা লাশ নিয়ে যাও সাহাবাগণ বললেন লোকটা ভালো ছিল না তখন উনি বললেন ওয়াজাবাত পরে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ব্যাপার কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ওয়াজাবাত ওয়াজাবাত দুইবার বললেন তো উনি বললেন যে প্রথমটা তোমরা গুণকীর্তন করেছো লোকটা ভালো ছিল ওই লোকটার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন পরেরটার ব্যাপারে মন্দ বলেছো পরেরটার জন্য কি হয়েছে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এজন্য মৃত ব্যক্তির দোষ বলে তো কোনো লাভ নেই মৃত ব্যক্তির দোষ বলে কোনো লাভ নেই ও ওর পথে চলে গেছে এজন্য ওর ভালো কিছু যদি থাকে সেটা বললে ওর একটু উপকার হবে মরার পরও কি তার একটু উপকার চাই না এজন্য তার খারাপ দিকগুলো উল্লেখ না করে ভালো দিকগুলো করলে করবেন আর আপনার যদি তার মনে আপনার মনে যদি ওর প্রতি এত বিতৃষ্ণা থাকে যে আপনার কোনো হয়তো ক্ষতি যদি করছে চুপ থাকে অন্তত খারাপটা বলিয়েন না পয়সান্ন এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস ওয়াইসানু সাদরুল মাইয়িত বাদা ওয়াফাতিহি বিসাউব যখন কোন ব্যক্তি মারা যায় সাথে সাথে একটা কাপড় দিয়ে কি করতে হবে ঢেকে দিতে হবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে লাম্মা তুওয়াফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন সুজ্জিয়া বিউদিন হাবরাতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা সুসজ্জিত চাদর দ্বারা কি করা হয়েছিল ঢেকে দেওয়া হয়েছিল বুখারী ও মুসলিমের হাদিস ওয়ায়াবাদুল ইসরাউ ফি তাজহিজি ইযা তাআক্কাদা মাউতুহু যদি নিশ্চিতভাবে জানা যায় এই লোকটা মারা গেছে তাহলে তাড়াতাড়ি তাকে কাফন এবং দাফনের ব্যবস্থা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ামদি লিজিফাতি মুসলিমিন জিফা মানে লাশ
কোন মুসলমান লাশের জন্য উচিত নয় আর তুরবাসা বাইনা যহরানি আহলি তার ফ্যামিলি বা পরিবারের মধ্যে তাকে দাফন না করে রেখে দেওয়া বন্ধুরা কাউ তুরবাসা মানে বন্ধু রাখা মানে তাকে কবরে না রেখে ফ্যামিলির কাছে রাখা হবে এটা উচিত নয় রাওয়াহু আবু দাউদ আবু দাউদের হাদিস মানে যত দ্রুত সম্ভব তাকে দাফন করে দিতে হবে ওয়া ইসতাহাবু ইসলাহু বিতানজিল ওয়াসিয়াতিহি আর একটি মুস্তাহাব কাজ হলো উত্তম কাজ হলো যে তার ওসিয়ত ও ঋণ যেগুলো আছে সেগুলো কি করতে হবে দ্রুত পরিশোধ করতে হবে তারপর তার মালগুলো কি করবে বাদ করবে আগে ওসিয়ত ও ঋণগুলো পরিশোধ করার পর তারপরে যা থাকবে আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এগুলোর বিধান বলেছেন কে কতটুকু পাবে না পাবে সেই অনুযায়ী বণ্টন করবে বিশেষত যদি কারো যাকাত বাকি থাকে তাহলে সেই যাকাত যেন আদায় করা হয় মালের যাকাত দেই তাহলে যাকাত আদায় করতে হবে সেই ব্যক্তি মৃত্যুবরণ করলেও কারণ এটা আল্লাহর হক এটা আল্লাহর হক আল্লাহ ফরজ করেছেন আপনি এবং এই মালে গরিবদের হক আছে যে আনকর লোক আছে ফুকারা মাসাকিন ওদের হক আছে তো এইগুলো আদায় করে দিতে হবে যদি হজ বাকি থাকে তাহলে হজও করতে হবে একজন এসে বললেন যে আমার বাবা বা আমার মাকে হজে পেয়েছিল কিন্তু হজ করার আগে মারা গেছেন আবা হজ্জু আনহা আনহু আমি কি তার পক্ষ থেকে হজ করবো উনি বললেন যে তুমি কি খেয়াল করে রেখেছো যে কারো যদি কারো যদি ঋণ রেখে তোমার বাবা বা মা মারা যেতেন তাহলে কি এখন দিয়ে তুমি কি সেটা আদায় করতে না তখন উনি বললেন হ্যাঁ বলছে যে তাহলে আল্লাহ হক আদায় করা অধিক যুক্তিযুক্ত অতএব তার পক্ষ থেকে হজ আদায় করো কোন ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে যদি হজ না করে মারা যায় তাহলে তার আত্মীয় স্বজনের উচিত হলো ওই ব্যক্তির পক্ষ থেকে হজ করবে তবে যে ব্যক্তি আগে নিজের হজ করেছে সে হজ করবে আর যদি এরকম লোক না পাওয়া যায় তাহলে যারা হজ করেছে তাদের দ্বারা হজ করাবে কারণ তার মা তিনি রেখে গেছেন অথবা তার উপরে হজ কি হয়ে আছে ফরজ হয়ে আছে আর আরো একটা বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই অনেক লোকের উপরে হজ ফরজ হয়ে যায় কিন্তু টাকা খরচ করে দেয় তাহলে ফরজ হজ থেকে গেল কিনা এই জন্য বিলম্ব করবেন না যখনই টাকা পয়সা আছে আগামী বছর করব না কেন এই বছর করলে আপনার সমস্যা কি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে এই জন্য দ্রুত হজ করে নেওয়ার চেষ্টা করবেন আও কাফফারা যদি কোনো কাফফারা থাকে সেটা আদায় করবে অথবা যদি কোনো আমানত তার কাছে কেউ রাখে সেটাও ফেরত দিবে ঋণ যদি কারো থাকে সেটা দিয়ে দিবে সালিসান তিন নাম্বার বিধান হলো মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক তাকসিরুল মাইয়িত মৃত্যু ব্যক্তিকে কি দেওয়া গোসল দেওয়া তাকসিরুল মাইয়িত মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া বড় কঠিন বিষয় এবং যারা হয়তো এগুলো কোনো সময় দেখেনি তাদের জন্য সহ্য করা বড় একটা ব্যাপার আর রজুল ইয়াগসিলুহু আর-রিজাল পুরুষকে পুরুষেরা ইয়াদি গোসল দিবে ওয়াল মারআতু তাগসিলুহা আন-নিসা মহিলাকে মহিলারা গোসল দিবে ইল্লা আন্নাহু ইয়াজুজু লিল মারআতি আন তুগাসসিলা যাওজাহা তবে মহিলার জন্য জায়েজ হচ্ছে যে সে তার স্বামীকে কি করতে পারে গোসল দিতে পারে ওয়াল রজুলি আন ইয়াগসিলা যাওজাতাহু আর পুরুষের জন্য যায় যে সে যদি চায় যে আমার স্ত্রীকে আমি গোসল দেবো তাহলে সে দিতে পারে এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে গোসলুল মাইয়িত ওয়া তাকফিনি গোসলুল মাইয়িত ওয়া তাকফিনি মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া এবং তাকে কাফনের কিভাবে দেওয়া হবে সেগুলো ছবি এখানে দেওয়া আছে ইনশাআল্লাহ আমরা কিভাবে করতে হবে সেটা পড়লে বুঝতে পারব তারপর বলছেন চাই ওয়ালা ইয়াজুজু লি মুসলিমিন আই ইয়াগসিলা কাফিরান মুসলমানের জন্য জায়েজ না যে কাফিরকে গোসল দিবে কারণ তো বিধর্মী আও ইয়াহমিলা জানাজাতাহু ওয়া তুবা তার লাশ বহন করে নিয়ে যাবে আও ইয়াকফিনাহু অথবা তাকে কাফন পোড়াবে আও ইউসাল্লি আলাইহি অথবা তার উপরে নামাজ পড়বে এগুলো জায়েজ না আও ইয়াতাবি আজানাজাতাহু ওয়া তুবা মুসলমানের জন্য এটাও জায়েজ না যে কাফেরকে দাফনের জন্য নিয়ে যাচ্ছে ওর সাথে সাথে আপনি ওর গোরস্থান পর্যন্ত যাবেন কবরস্থান পর্যন্ত যাবেন এটাও জায়েজ নয় ক্বালা তাআলা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা মুনাফিকদের কেউ যদি মারা যায় তাহলে তাদের কারো জানাজা আপনি কোনো সময় পড়বেন না আবাদা কোনো সময় পড়বেন না ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি এবং তাদের কবরের পাশেও দাঁড়াবেন না তাহলে তাদের গোরস্থানেও যখন কাফন দাফন করা হয় তাদেরকে তখন যাওয়া যাবে না ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি কারণ তারা আল্লাহ ও রাসূলকে কি করে অস্বীকার করে সূরা তাওবা 84 নম্বর আয়াত ওয়ালা ইয়াকফুনা ওয়ালা ইয়াকফানুহু এবং তাকে দাফনও করবে না লাকিন ইদা লাম ইউজাদ মান ইয়াকফিনুহু মিনাল
কুফার ফাইনাল মুসলিমা ইওয়ালি এবং মুসলমান তো তাকে দাফন করবে না কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছে একটা কাফের লোক মারা গেছে কিন্তু এলাকার সবাই মুসলমান এখন লাশটা কি হবে যদি এরকম কোন লোক না পাওয়া যায় ওকে দাফন করার তাহলে মুসলমানেরা ওই লাশটাকে দুর্গন্ধ ছড়ানোর ভয়ে কি করবে মাটিতে পুঁতে দিবে বিআইন ইউলকিয়াহু ফি হুফরাতিন তাকে একটা গর্তে ফেলে দিবে আর ওখানে বলা হয়েছে গর্তে পোড়া না বরং একটা গর্ত আছে অলরেডি ওই গর্তে গিয়ে ফেলে দিয়ে তার উপরে কি দিবে মাটি চাপা দিবে মানআ লিত্তাদাররি বিজুসসাতিহি তার যে বডি তার যে লাশ এই লাশের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য ওয়ালিআন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা দলিল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকা ফেলে দিয়েছিলেন কাতলাল মুশরিকিনা ফি মারাকাতি বদর ফিল বিহর বদর যুদ্ধে যারা কাফের নিহত হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের লাশগুলো কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন তাই যদি এরকম কোনো কাফেরকে দাফন করার লোক না থাকে তাহলে তার লাশটাকে কোনো গর্তে ফেলে দিয়ে ঢেকে দিতে হবে যাতে দুর্গন্ধ না ছড়ায় এবং ক্ষতি না হয় পরিবেশে ওয়া কাইফিয়াতুত তাকসীরি কাতাল তারপর শাইখ বলছেন যে গোসলের পদ্ধতি নিম্নরূপ এক নাম্বার ইউসান্নু ইনদা তাকসীরিল মাইয়িতি যখন মৃত ব্যক্তিকে গোসল দিবেন তখন সুন্নাত হলো আইনাসতুরা আওরাতাহু বিখিরাতিন আও নাহবিয়া কোন একটা কাপড়ের টুকরা দিয়ে অথবা এরকম কোন কাপড় দিয়ে তার লজ্জা স্থানকে কি করবেন ঢেকে দিবেন কিন্তু আমাদের সমাজে এটা সহজে হয় না অনেক আগে তো গ্রামাঞ্চলে এরকম দেখতাম যে ওকে একেবারে কাপড় চোপড় খুলে সব গোসল দিচ্ছে এটা উচিত নয় বরং নিয়ম হলো কি তার লজ্জা স্থানের উপরে একটা কাপড় দিয়ে দিবে ওয়ান যে ও সিয়ারহ এরপরে ওর কাপড়গুলো খুলবে সুম্মা ইয়ারফাউ রাসাহু ওয়া ওয়াদাহু তাহিয়াতিল জালিস তারপরে তার যে পিঠ এবং মাথা এটাকে বসার মতো করে উঠান এক কথায় বসার মতো করে উঠা মানে এখন এটা যদি মাইয়্যিত হয় এভাবে শুয়ে আছে একে এইভাবে উঠাবে পুরো বসবে না তবে বসার মতো হবে পেটটা তার এই একটা ইয়া হয়ে থাকে যাতে পানিটা পড়ে যায় এরকম অবস্থা হয়ে থাকে এরকম অবস্থায় থাকবে আর ওই সময় তার এই পেটের উপর দিয়েই এদিক দিয়ে পানি বেশি বেশি ঢালবে যাতে ময়লা যদি তার পেট দিয়ে পেছনে রাস্তা দিয়ে বের হয় সেটা চলে যায় فيغسل بها فرج الميت دون ان يرى عورته او يمسها এরপরে যে ব্যক্তি গোসল দিচ্ছেন উনি ওনার হাতে কাপড় বাঁধবেন অথবা যেগুলো এই যে এখন ইয়া পাওয়া যায় মোজা আপনার প্লাস্টিক জাতীয় এগুলো পরবেন আর তারপরে মৃত ব্যক্তির লজ্জাস্থান দেখা ব্যতীত সে তার লজ্জাস্থান ধৌত করবে প্রথমত কারণ পিছনে রাস্তা দিয়ে বাইরে সামনে রাস্তা দিয়ে ময়লা বের হতে পারে সেগুলো ধৌত করবে দেখবে না এবং ধরবে না এমনি যেটা সে পরিষ্কার করতে করতে যেহেতু যাচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ধরা এটা যাবে না এবং সাথে দেখাও যাবে না সুম্মা ইউসাম্মি ওয়ুয়াদ্দিহু কাউদি সলা যখন পেটটা পরিষ্কার হয়ে গেল তখন তার সে বিসমিল্লাহ বলবে যে ব্যক্তি গোসল দেওয়া আছে এবং মৃত ব্যক্তিকে যেভাবে আমরা নামাজের ওযু করি সেভাবে কি করবে ওযু করাবে তবে ওয়ালাকিন লা ইউদখিলুল মা'আ ফি আনফিহি ওয়া ফামিহি তার মুখে আর নাকে পানি ঢুকাবে না বাল ইউদখিলুল গাসিলু ইসবাআহু মালফুকান বিহি খিরকাতান মাগলুরাতান বাইনা শাফাতাইল মাইয়িত ওয়া ফামিহি বরং যে ব্যক্তি গোসল দিচ্ছে সে ব্যক্তি আলাদা একটা কাপড় নিয়ে তার আঙ্গুলে ওটাকে ভিজাবে কাপড়টাকে ভিজিয়ে ওর নাক এবং তার কি করবে মুখ পরিষ্কার করবে এইভাবে দিয়ে ওর যদি ভিতরে কিছু ময়লা থাকে তাহলে পরিষ্কার করে দিবে বাল্লি দুখিল আচ্ছা ওটা কেন মাগলুলান বাইনা শাফাতাইল মাইয়িত ফায়াসাউ আসনানাহু তার দাঁতগুলো ইয়া করবে মাসা করে দিবে খিলাল করে দিবে কফি মিল খারাইহি ফাইমাজিকু হুয়া হুমা এবং নাকের দুই ছিদ্র এই দুই ছিদ্র সে কি করবে ওই কাপড় ভিজিয়ে ওই দুই জায়গা আঙুল দিয়ে পরিষ্কার করবে সুম্মা ইয়াগসিলু বিরাকওয়াতি সিদরি রাসাহু ওয়া লিহিয়াতাহু ওয়া বাকিয়াতা জাসাদি এরপরে বরই পাতা দিয়ে তার মাথা তার দাড়ি এবং বাকি শরীরটা কি করবে ধৌত করবে সুম্মা ইয়াগসিলু
জানিবাহুল আইমান মিন জিহাতিল আমামি ওয়াল খালফ এরপরে তার ডান পাশটা ধৌত করবে মিন জিহাতিল আমাম সামনে থেকে এদিক থেকে তারপরে পিছন দিক থেকে দুই দিক থেকে এই ডান দিকটা ধৌত করবে সুম্মাল আইসারা কাযালিক এরপর বাম দিকে সামনে আগে ধৌত করবে এরপরে পিছন দিক ধৌত করবে ওয়ালিল গাসিলি আন ইয়াজিদা ফিল গাসালাতি আলা সালাতাল মাগরিব ইনদাল হাজা তিনবার ধৌত করাটা হচ্ছে নিয়ম এইভাবে এক তিনবার করে পানি দিয়ে ধোয়া এদিক তিনবার দিলেন এদিক তিনবার এদিক তিনবার এদিক তিনবার কিন্তু যদি এখন এমন হয় যে প্রয়োজন দেখা দিয়েছে তার শরীর থেকে হয়তো ময়লা টয়লা গেছে বা দুর্গন্ধ আছে তিনবারের বেশি দেওয়া দরকার হচ্ছে অথবা একটু গরম পানি দেওয়া দরকার হচ্ছে সেটা করতে পারে সমস্যা নেই ইয়াসুন্না ইয়াজাল ফিল গাসলিল গাসলাতিল আখিরাতি কাফুরান আর শেষবার যখন ধুইবে তখন কাফুর যে সুগন্ধি আছে সেটা দিয়ে দেওয়া সুন্নাত ওয়া হুয়া তাইয়িবুন মারুফুন বারিদুন আর এটা হচ্ছে এই কাপুর কাকে বলা হয় এটা উনি ব্যাখ্যা করছেন যে এটা একটা সুগন্ধি প্রসিদ্ধ সুগন্ধি যা ঠান্ডা জাতীয় এবং তুদরিদু রাইহাতাহু রাইহাতাল রাইহাতাহু রাইহাতাহুল হাশারাত আও আইয়াতি মিন আহা আচ্ছা তার শরীরে এবং যদি কোনো পোকামাকড় থাকে হয় তাহলে এই পোকামাকড়ের দুর্গন্ধগুলো কি করে দেয় দূর করে দেয় ও ভুল বললাম বরং বলা হয়েছে তুতুরি দুরা ইয়াটা বলে হাসারা ওই সুগন্ধির যে ইয়াটা কাপড়ের যে সুগন্ধি এটা এই আপনার পোকামাকড় দূর ওই সুগন্ধি থাকলে পোকামাকড় আসে না তাহলে তার লাভটা কি থাকবে কিছুদিন অন্তত হেফাজতে থাকবে আর এই দুটি বিনা এখন কাপড় যদি না থাকে তাহলে যে কোনো সুগন্ধি লাগাতে পারে ইউস্তাহাবু আন ইউসিলা আল মাইতু আন ইউগাসসাল আল মাইতু বিমাইন বারিদিন ইল্লা ইযা ইহতাজাল গাসিলুল মাইল হার বিসাবাবি আও সাফিল জাসাদ তো উত্তম হলো ঠান্ডা পানি দিয়ে গোসল করা যদি এখন শরীরে দুর্গন্ধ থাকে বা অন্য কোনো কারণে তাকে গরম পানি দিয়ে গোসলের দরকার হয় তাহলে সেটা করা যেতে পারে একটু আগে বললাম সেটা ওয়ুমকিনু ইস্তেমালু সাবুন লিইজালাতিল ওয়াসাখ আর ময়লা দূর করার জন্য সাবানও ব্যবহার করা যেতে পারে ওয়ালাকিন ইউফারনিকুহু বিলুৎফিন আর কিন্তু এটা শরীরে ছড়াবে কিভাবে ধীরে বিলুৎফিন মানে নরম এমন নয় সাবান দিয়ে ঘষে ঘষে একবারে করবেন না আস্তে আস্তে দেখেন কারণ মুসলিম ব্যক্তি জীবিত অবস্থায় যেরকম সে সম্মানিত মরণ করো সে সম্মানিত এই জন্য তার কষ্টদায়ক কোনো কাজ করা যাবে না ইস্তাহাবু কসু শারিবিল মাইয়িত ওয়া শারিব ইবতি ইন কানা তাওবিলান যদি মৃত ব্যক্তির মোষ বেশি লম্বা থাকে অথবা বগলের চুল লম্বা থাকে তাহলে এগুলো ছোটে করে নেওয়াটা মুস্তাহাব উত্তম ভালো বলা হয়েছে ওয়া তাকলিমু আযাফিরিন নখ যদি বড় থাকে তাহলে নখ কি করবে ছোট করে দিবে শারুল মারআতি ইউযফারু সালাসা দফায়ে ওয়া ইউযদাল ওয়ারা যাহরিয়া মহিলাদের চুলের ব্যাপারে এটাকে তিনটা বেনি করে তা পিছনে ছেড়ে দিতে বোঝা গেল ইস্তাহাবু আইয়ান সিফাল মাইয়িত বাদা গাসলিহি মৃত ব্যক্তিকে এমন গোসল দিয়েছেন তার শরীরে পানি লেগে আছে তো তার এই শরীরের পানিগুলো মোছা যায় কিনা মুছে নেওয়াটাই উত্তম ইদা খারাজা মিনাল মাইয়িত বাউন আও গায়িতুন আও দামুন ওয়া লাম ইয়ানকাতি মা তাকরারিল গাসল এখন কোন মৃত ব্যক্তি মারা গেছে কিন্তু এক জায়গা থেকে রক্ত বের হতেই আছে বন্ধ হয় না অথবা পেশাব পায়খানা চলতেই আছে তার বন্ধ হচ্ছে না তখন পাইন্না ও ইউসাদ্দু ফারজাহু ফারজুহু বিকুতুনি তার লজ্জা স্থানটা কোন কাপড় দিয়ে কি করতে হবে বন্ধ করে দিতে হবে সুম্মা ইউয়াদ্দু মাইয়্যিত তারপর মৃত ব্যক্তিকে ওযু করাতে হবে আম্মা ইনসাদা শাইইন বা'দা তাকফিনি কিন্তু যদি এমন হয় যে আগে ছিল না কিন্তু কাফন দেওয়ার পরে এটা বের হয়েছে অনুভব করা যাচ্ছে ফালা ইউআদু গাসলুল মাশাক্কা এখন তাকে আবার গোসল দেওয়া বড় কষ্টকর বিষয় এই জন্য তাকে আবার গোসল দেওয়ার দরকার নাই ওয়া ইন্নামা ইউগাসসালু মাকান খারিজ তবে যে স্থান দিয়ে এই ময়লাটা বের হয়েছে সেই স্থানটা ধৌত করবে ওয়া ইউজালু মা আসাবাল কাফনে যে কাফনের যে অংশে এই ময়লা লেগেছে সেই জায়গাটা কি করবে ধুয়ে ফেলবে ইজা মাতাল হাজ্জু আবিল মুতামিরু আসনাআ ইহরামিহি এখন কোন হাজি বা উমরাকারী ব্যক্তি যদি হজ বা উমরার সময় ইন্তেকাল করেন ফায়ুগসালু ওয়ালাকিন লা ইউতাইয়িবু ওয়ালা ইউগাদদা রাসুহু তাকে গোসল দিতে হবে কিন্তু তাকে কোন সুগন্ধি দেওয়া যাবে না এবং তার মাথা ঢাকা যাবে না অন্যদের মাথা ঢাকতে হবে কিন্তু এর মাথা ঢাকা যাবে না ফা ইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাবিয়া কারণ কিয়ামতের দিন ওই ব্যক্তি তালবিয়া পড়তে পড়তে কি হবে উঠবে কারণ সে ওই অবস্থায় ছিল মুত্তাফাকুন আলাইহি বুখারী এবং মুসলিমের হাদিস শাহীদুল মালাকাতি লা ইউগাসসাল
যারা যুদ্ধে শহীদ হয়েছে তাদেরকে গোসল দেওয়া যাবে না, গোসল দেওয়ার নিয়ম নেই ইসলামে। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিগতলা উহুদিন আইয়ুদফানু ফি সিয়াবিহিম ওয়াল্লা ইউগাসসালু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু উহুদের শহীদদের ব্যাপারে বলেছিলেন যে তাদের যে কাপড় আছে সে কাপড়ে তাদেরকে দাফন করে দাও এবং তাদেরকে গোসল দিও না। বুখারী ওয়ালা ইউসাল্লা আলাইহি, এবং শহীদের উপরে জানাজার নামাজও পড়তে হবে না। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউসাল্লি আলা সুহাদাই উহুদ, উহুদের শহীদদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়েননি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম হাদিস। এখন কত শহীদ হয় আমাদের দেশে, হিন্দু বলে শহীদ হয়, হিন্দু শহীদ হয়েছে আমাদের দেশে, তো এই অবস্থা আমাদের এখন। তো এই এরা যদি সত্যিকার অর্থে শহীদ হতো তাহলে এদের তো জানাজা দিত না, তাহলে বোঝা যায় আর শহীদ হয়নি, এটা ওরা ওদের ফতোয়াতেই প্রমাণ করে দিয়েছে। আম্মা সাত্তু, যদি এখন একটা ছোট বাচ্চা অকাল গর্ভপাত যেটাকে বলছে মানে সময় হয়নি তার আগে চলে গেছে, এরকম যদি হয় অহুবাল জানিউল্লাযী ইয়াসকুতু মিন বাতনি উম্মিহি আসনা হামলিহা বি, মহিলা বাচ্চা গর্ভে ধারণ করে আসেন এই অবস্থায় বাচ্চাটা কি হয় নষ্ট হয়ে যায় পড়ে যায়। ইদা কানা তাবদাল মালাহু ফি বাতনি উম্মিহি আরবাআত আশহুর, এই কথাটা আমরা সেদিন জুমার খুতবায় বলছিলাম, যদি তার চার মাস পূর্ণ হয়ে যায় ফায়ু গুসাল, তাহলে তাকে কি করতে হবে গোসল দিতে হবে, ওয়ুসাল্লা আলাইহি ওয়া ইউসাম্মা, তার গোসল দিতে হবে, তার উপর জানাজার নামাজ পড়তে হবে এবং তার নাম রাখতে হবে। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহর রাসূল বলেন ইন্না আহাদা, নিশ্চয় তোমাদের প্রত্যেকে ইয়াকুনু ফি বাতনিহি বিবাদে উম্মিহি, তার মায়ের পেটে থাকে আরবাউনা ইয়ামান নুতফাতান, 40 দিন নুতফা আকারে বীর্য আকারে, সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, এরপরে অনুরূপ 40 দিন জমা রক্ত আকারে থাকে। এটা মনে করি না যে তোমাদের কেউ বলতে উন্নতি, আমরা প্রত্যেকে এই স্তরগুলো পার করে এসেছি। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, এরপরে অনুরূপ 40 দিন জয় একটা মাংসপিণ্ড থাকে। সুম্মা ইউসাল্লাহুল মালাক, এই চার মাস পর 43 120, অর্থাৎ চার মাস পরে ফেরেশতা তার কাছে পাঠা হয়, ফায়ানফুকু ফিহি রূহ, তখন ফেরেশতা কি করে তার মাঝে রূহ ফুঁকে দেয়। তাহলে বোঝা গেল চার মাসে কি হয়ে যায়, তখন রূহ দেওয়া হয়, চার মাসের আগে রূহ থাকে না, ফলে তার কোন জীবন নাই, যার জীবন নাই তার জানাজা নাই। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আইবাদা আরবাতা আশু আম্মা ক্বাবলাহা ফাহুয়া কিতাবুল আমিন, এর পূর্বে চার মাসের পূর্বে সে ছিল একটা সর্বোচ্চ কি ছিল, গোশতের টুকরা ছিল, কিতাবুল আমিন ইউদফানু ফি আই মাকানিন বিলা গোসলিন ওয়ালা সালাহ, এটা যে কোনো স্থানে যেখানে হেফাজত থাকবে, বিশেষ করে কবরস্থানে কোনো এক কোনাতে এটা এমনি পুঁতে ফেলবেন, এর জানাজার দরকার নেই, এর গোসলের দরকার নেই, এর সালাতেরও দরকার নেই। মান তাআদ্দারা গোসলুহু ইম্মা লিআদমি উজুদিল মা, এখন কোনো ব্যক্তিকে গোসল দেওয়া যাচ্ছে না, একটা লোক তাকে গোসল দেওয়া যায় না, কি জন্য, হয় পানি নাই, মারা গেছে পানি নাই এখন, আউলে তামাজ্জুতিহি, অথবা এমন জায়গাতে মারা গেছে যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে লাশ, আউ ইহতারাকি, অথবা জ্বলে গেছে, ফাইন্নাহু ইউয়াম্মামু, তাকে কি করতে হবে, তাইমুম করতে হবে। আই ইয়াদরিবুল মুগাসসিলু বিয়াদিহি তুরাব, যে ব্যক্তি গোসল দিচ্ছে সে ব্যক্তি তার হাত দিয়ে মাটিতে মারবে, ওয়ামসাহু বিহিমা ওয়াজহাল মাইয়্যিত, এরপরে যেভাবে আমরা তাইমুম করি আর কি, মৃত ব্যক্তির মুখমণ্ডল কি করবে, একবার মাসা করবে, ওয়া কাফাইহি, এবং দুই কবজি, প্রথমত এইভাবে পরে এইভাবে, তাহলে এটাই তার গোসলের জন্য কি হবে, যথেষ্ট হবে। রাবিয়া, চতুর্থ বিধান, আহকামু তাকফিন, তাহলে আমরা আগের যে বিধানগুলো পড়লাম সেই বিধানগুলো ছিল আপনার তাকসিলুল মাইয়্যিত, কিভাবে গোসল দেওয়া, মৃত ব্যক্তিকে এইভাবে প্রথমত বসাবেন, বসা পুরাটা না একটু কাট করে রাখবেন, আর তার পেটে চাপ দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে পানি ডান দিয়ে ধুয়ে ফেলবেন, তারপরে তাকে ওযু করাবেন, আর মুখে নাকে পানি দেওয়ার দরকার নেই, এগুলোতে ওই খেরকা দিয়ে মানে কোনো কাপড় দিয়ে এগুলো খিলাল করে দিবেন ভিজা কাপড় দিয়ে, আর এরপরে বাকি ওযু কমপ্লিট করার পর ডান দিক, এবং তারপরে যেটা বলা হয়েছে বরই পাতা দিয়ে সারা শরীরটা ধুবে, তারপর ডান দিক সামনের থেকে, তারপর পিছন দিক থেকে, বাম দিক সামনের থেকে, পরে পিছন দিক থেকে, এভাবে তাকে কি করবে গোসল দিবে, এবং শেষবারে কি করবে কাপড় দিবে, যদি কাপড় না থাকে তাহলে অন্য যে কোনো সুগন্ধি দিতে পারে, যদি প্রয়োজন হয় তাহলে গরম পানি দিয়েও ধুতে পারে, সাবানও দিতে পারে, তবে বেশি শক্ত করে ধরবে না, নরম ভাবে তাকে গোসল দেবে। রাবিয়ান, চতুর্থ নাম্বার হচ্ছে আহকামুত তাকফিন, কিভাবে কাফুন দিবেন,
ইউকফালুর রাজুলু ফি সালাসি লাফাইকা বাইদা, পুরুষ ব্যক্তিকে তিন কাপড়ে সাদা পরিষ্কার তিন কাপড়ে কাফন দিতে হবে। লিআন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফিনা ফি সালাসি লাফাইকা বাইদিন ওয়া তাইয়িবা বিল বাকুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন কাপড় দেওয়া হয়েছিল এবং তার কাপড়ে বাকুর দিয়ে বাকুর যে সুগন্ধি এটা দিয়ে সুগন্ধিত করা হয়েছিল। একটার উপরে আরেকটা কাপড় দিয়ে কি করতে হবে, বিছিয়ে দিতে হবে। একটা কাপড় বিছিয়েছেন এর উপরে আরেকটা, এর উপরে আরেকটা, এইভাবে তিনটা কাপড় বিছাবেন। আর প্রত্যেকটা বিছানোর পরে কিছু কি করবেন, সুগন্ধি দিয়ে দিবেন। সুম্মা ইউদাউল মাইয়িতু আলাইহা মুস্তালকিয়ান আলা যাহরিহি, এরপর মৃত ব্যক্তিকে পিঠের উপর ভর করে, মানে চিত করে আমরা যেটা বলি, এই চিত করে ওই কাপড়গুলোর উপরে শোয়াবে। মাসফুরাতান আওলাদাহু বিখারকাতান, তবে তার লব্ধস্থান খোলা যাবে না, তখনও একটা কাপড় দিয়ে কি করতে হবে, ঢেকে রাখতে হবে। ওয়াজুদাউ কুদনুন মুতাইয়িবুন তাহতা মিকআদাতিহি লিআল্লা তাখরুজা রাইহাতুন কারিহা, এবং তার এই পিছনে যে নিতম্ব আছে, নিতম্বের এই স্থানে একটা কাপড় দিয়ে বা তোলা দিয়ে কিছু সুগন্ধি দিয়ে দিতে হবে, যাতে দুর্গন্ধ না ছড়ায়। ওয়া ইন রাবাতা খিরকাতান আলাইহা কুদনুন তুগাত্তি আওরাতাল মাইয়িত ওয়া আদাহা আলা ফারজাইহি ফাহুয়া হাসান। আর যদি বলছেন এখানে শেখ যে একটা কাপড় দিয়ে যদি ওর এই জায়গাটা, মানে এই সামনের এবং পিছনের জায়গাটা ঘেরে ঢেকে রাখে, এমন কাপড় দিয়ে যদি ওকে বেঁধে দেয় এই জায়গাটা, তাতে কোনো সমস্যা নেই, বরং উনি বলছেন ফাওয়া হাসান, এটা ভালো। ইস্তাহাবু আইন জালাতু আইন জালাতিহু আলা আইনাইল মাইয়িত ওয়া আনফিহি ওয়া শাফাতাইহি ওয়া উযনাইহি, উত্তম হলো যে মৃত ব্যক্তির দুই চোখে, তার নাকে, তার ঠোঁটে, তার কানে এবং তার সেন্টার জায়গাগুলোতে কি দিতে হবে, সুগন্ধি দিতে হবে, এটা ভালো দিয়ে দাও। ওয়া ইন তুইবা জামিআ বাদানি ফাহাসানু, আর যদি পুরো শরীরে দেয় তাতে কোনো সমস্যা নেই, বরং দেওয়াটাই উত্তম। ইয়াবদাউ ফি তাকরিনিহি ফায়াতবি তরফাল লিফাফাতিল উলা আলা জানবিহি আইমান। এখন তো তিনটা কাপড়ের উপরে মৃত ব্যক্তিকে কি করেছেন, গোসল দেওয়ার পরে শুয়ে রেখেছেন। এখন প্রথমত কি করবেন, কাপড় যখন শুরু করবেন তখন প্রথম যে কাপড়টা আপনারা দিয়েছেন, প্রথম যে কাপড় দিয়েছেন, এখন এটা শুয়ে আছে, এখন এই প্রথম যে কাপড়টা আছে এই কাপড়টাকে ডান দিক থেকে কি করবেন, ভাঁজ করবেন, তার উপরে দিবেন। বলছে এক দিকে তরফের লেফাফাতুল উলা আলা জামরি লাইমান, ডান দিকে, এটা যদি ডান দিক হয় তাহলে এটা এদিকে দিবেন, তারপরে সুম্মা তরফাল আখার আলা জামরি লাইসা, তারপরে এটা তার বাম দিকে দিবেন, আগে ডান তারপরে বাম। সুম্মা ইয়াকুল লিফাফা সানিয়া কাল উলা, তারপরে দ্বিতীয় যে চাদরটা সেটাও সেভাবেই কাচাবে, আগে ডান দিক পরে বাম দিক। সুম্মা সালিসাতা কাযালিক, এরপর তৃতীয়টাও অনুরূপ করবে তো কাযালিক। তাসাবু খিরকাতুল লাতি তাসতুরু আওরাতাহু, এরপরে তার লজ্জাস্থান ঢাকার জন্য যে কাপড়টা দেওয়া আছে সেই কাপড়টা কি করবে, টেনে নিবে, ওটা রাখার কোনো দরকার নেই। সুম্মা তার মধু ওকাদ সাবাল, এখন এরপরে কাফনের উপরে সাতটা গিরা দিবে, হ্যাঁ বিভিন্ন জায়গাতে সাতটা গিরা দিবে। সুম্মা তুহালুল আকদু ফিল কবর, তবে কবরে গিয়ে এই এগুলো কি করতে হবে, খুলে দিতে হবে। ওয়া ইন কানা আল আকদু আকাল্লা মিন সাব'ইন জাসাদ, এখন যদি এই এটা লাশ হয়তো এই ভাই বুঝতে পারছেন না, এই এগুলোতে বেঁধে দিতে হবে যাতে কাপড়টা কি না হয়, খুলে না। এখন কবরে যখন যাবে তখন এই কাপড়টা কি করতে হবে, গিরাগুলো খুলে ফেলতে হবে, বুঝা গেছে, ওটা বান্ধবটা যেন না থাকে বরং খুলে ফেলতে। তবে এই ক্ষেত্রে বলবো যে কোনো সময় যদি লাশ দাফনে যান, দাফনে যান তাহলে দেখতে পাবেন, আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম, আব্দুসামাদ ভাই যে ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ, তাদের জানান বাসি করুন, সেখানে আমরা দেখলাম যে একটা একটা করে খুলে দিল। আকাল্লা বলছে ওয়া ইন কা আকাদু উকাদু আকাল্লা মিন সাব'ইন জাস, যদি সাতটার কমে গিরা দেয়, তিনটা দিছে এখানে বা চারটা দিছে, মাথায় একটি বরাবর একটা এখানে একটা এখানে একটা, সাতটা দেয়নি, তাও জায়েজ, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে যাতে করে খুলে না যায় এই জন্যই দেওয়া। আলমারাতু তুকফানু ফি খামসাতি আসওয়া, এটা গেল পুরুষের ক্ষেত্রে, মহিলাকে পাঁচ কাপড়ে কিনতে হবে, কাফন দিতে হবে। ইজারুন, একটা হচ্ছে লুঙ্গি, ইউগাতি আসফালাল বাদা বাদা, যা মহিলার নিম্নের অংশ কি করবে, ঢাকবে। ওয়া খিমারুন ইউগাতি রাস, আরেকটা হচ্ছে ওড়না, যেটা তার মাথা ঢাকবে। ওয়া কামিসুন, এবং একটা হবে জামা। ওয়া হুয়া কাসাউবি, আর এই জামাটা হবে কাপড়ের মতো, জামার মতো। ওয়ালাকিন মাফতুহুল জানিবাইন, কিন্তু দুই পাশ কি থাকবে, খোলা থাকবে, দুই পাশ খোলা থাকবে। ওয়া লিফাফাতানি
দামমান জামিয়াল জাসাদ আর দুইটা অতিরিক্ত বড় লম্বা চাদর থাকবে যেটা পুরো শরীরকে কি করে ঢেকে দেয় ওয়ালাউ কুফিনাত কা রাজুলি জাযাযান এখন যদি কাপড় নাই তিনটা কাপড় আছে পুরুষের মত তাহলে তিন কাপড়ও তাকে কাফন করা জায়েজ কাফন দেওয়া জায়েজ খামিসান পাঁচ নাম্বার আহকামুস সালাতি আলাল মাইয়িত মৃত ব্যক্তির উপরে যে সালাত করবে সেই সালাতের বিধিবিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী ও রাসূল ছিলেন তাই না এখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার জন্য আমাদের কি করণীয় সেগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এই যে আগে আমরা করে আসলাম যে তাকে অসুস্থ হলে দেখতে যেতে হবে তার কাছে খুশির কথা বলতে হবে যদি মৃত্যু চলে আসে তাহলে তাকে কালিমাত তালকিন দিতে হবে তারপর মৃত্যুবরণ যদি করে তাহলে তার ওসিয়ত ইত্যাদি পূরণ করতে হবে ঋণ পূরণ করে দিতে হবে তারপর তাকে গোসল দিতে হবে গোসল দেওয়ার পরে কাফন করাতে হবে এরপরে তার জন্য কিছু দোয়া করতে হবে তার জন্য কিছু দোয়া করতে হবে যত করণীয় সেগুলো আমাদেরকে বলে দেওয়া হয়েছে এরপরে কিছু মানুষের এখন মন ভরে না এজন্য অতিরিক্ত সবটি নামাজ তোমার শেষ এরপরে কাফন দাফন শেষ এরপর সবাই একটু দোয়া করেন মন ভরে না কিন্তু আসল দোয়া তো হয়ে গেছে আল্লাহুম্মা ইগফির লি আইয়ানা ওয়া মাইয়িতিনা এটাই তো সালাতুল জানাজা সালাত মানে প্রার্থনা প্রেয়ার এটা এই দোয়াটা আমরা ওই জানাজা মানে লাশ যেই খাট বহন করা এটাকে জানাজা বলা ওই ব্যক্তির জন্য আমরা দোয়া অলরেডি করে ফেলেছি ফলে পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তোমাদের ভাইকে এখন জিজ্ঞাসা করা হবে এইজন্য তার জন্য ঈমানের উপরে অটল থাকা এবং তার জন্য ক্ষমা প্রার্থনা এই কাজটা সাধারণ প্রত্যেকে নিজে নিজে করেছেন সম্মিলিত হাত তুলে নয় অতএব সেভাবে করতে হবে আচ্ছা এখন নামাজের ব্যাপারে আমরা কিভাবে নামাজ পড়বো সেটা বলছেন সাহেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মান শাইদাল জানাজা হাত্তা ইউসাল্লা আলাইহা যে ব্যক্তি কোন জানাজাতে উপস্থিত থাকলো নামাজ হাত্তা ইউসাল্লা আলাইহা তার জানাজার নামাজ পড়া পর্যন্ত ফালাহু কিরাত তার জন্য এক কিরাত লেগে আছে ওয়া মান শাইদা হাত্তা তুফান দাফন করা পর্যন্ত যে ব্যক্তি থাকলো তার জন্য কি কিরাতান দুই কিরাত লেগে আছে কিরাত বলা হলো ওয়া মান কিরাতান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইলেন কিরাতটা কি আবার কোন কিরাত করব এটা যখন সময় থাকে বা গাড়ি ঘোড়া আছে তাদের কাছে তারা যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন অনেক আমাদের দেশের বিশেষ করে হাজিরা আসলে এগুলো মর্ম বুঝে না ওই মুআল্লামরা ওই তোয়াল্লিমে হয়ে চলে আসে হারামে মাক্কিতে জানাজার নামাজ হচ্ছে নামাজ পড়ে যদি একটা নামাজ পড়ে তাহলে এর কয়জন পাবেন এক লক্ষ গুণ এক লক্ষ কেরাত মানে এখানে তো আপনি এক কেরাত পাচ্ছেন ওইখানে কয় কেরাত এক লক্ষ কেরাত কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেকোনো সালাত জানাজা হোক নফল হোক ফরজ হোক যেটা যেরকম নিয়ম নেকি ওইটা এক লক্ষ গুণ কি হবে বেড়ে যাবে আল্লাহ আকবার এরপরে অসংখ্য হাজি আমার আপনার দেশের জানাজার নামাজ বুঝেন এটা কি করে তো এই জন্য যদি আপনাদের আত্মীয় স্বজন বা জানা লোকেরা হাজে আসেন তাহলে বলে দিবেন ওই তপ ঘুরে ঘুরে করে এত কষ্ট করার চাইতে জানাজা যদি পড়া হয় আর একটা তো হয় না মনে রাখবেন অনেক বিষয় আছে একটা যদি পড়েন তাহলে আপনি এক লক্ষ গুণ বেশি পাইলেন মানে এক লক্ষ কেরাত পেয়ে গেলেন এখন একসাথে যদি পাঁচটা হয় পাঁচ লক্ষ আল্লাহ আকবার এত সওয়াব মানুষ ছেড়ে দেয় এজন্য যারা এখানে আমরা উপস্থিত আছি যদি সুবিধা থাকি যে ঘন ঘন উমরায় গেলে আমার কোম্পানি বাধা দেয় না তাহলে যাওয়ার চেষ্টা করবেন আর মদিনা পারলে যাবেন কিন্তু অন্তত মক্কায় যাবেন এই জন্য মক্কার সবটা অনেক বেশি আর ওইখানে আপনি যদি পাঁচ অক্ত নামাজও পড়তে পারেন আর পাঁচ অক্ত নামাজে প্রায় নামাজে তো থাকে আমার মনে হয় মিস খুব কমই হয় তো এই যে আপনি যদি পাঁচটা পাঁচটা ঘুরেও পেয়ে যান পাঁচটা পাঁচটা ঘুরেও যদি আপনি জানাজা পেয়ে যান পাঁচ পাঁচে পঁচিশটা আপনি জানাজা পেয়ে গেলেন আর একবার আমি দেখলাম এই এই হজের পরে আমরা গেছিলাম আল্লাহ আকবার পাঁচটা তো মনে হয় না দশ বারোটা আল্লাহ ছোট ছোট বাচ্চা সব মিলিয়ে প্রায় দশ বারোটা নিয়ে যেতেই আছে যেতেই আছে বাচ্চার মা বলছে যে হে হ্যাঁ দাঁড়াও এখানে একটু দেখি কতটা নিয়ে নেয় তো দেখলাম অনেক দিন নিয়ে গেল তো এইভাবে আমরা সওয়াব অর্জন করতে পারি এবং এই সোর্সগুলো এখন আছে দেশে চলে গেলে পাবেন এগুলো দেশে চলে গেলে পাবেন এই জন্য যাদের চাকরি বাকরিটা হয়তো সেরকম সুবিধা আছে নিজে বকিলতা না করে মাত্র ৮০টা রিয়ালে আপনি এখান থেকে চলে যেতে পারছেন মক্কা আবার ঘুরে আসতে পারছেন তো দয়া করে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য তো নেকি রয়েছে আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন আস সালাতু আলাল জানাযাতি ফরযু কিফায়া বিধান কি
হুকুম কি ফরজে কিফায়া ফরজে কিফায়া কাকে বলা হয় যদি কিছু লোক আদায় করে তাহলে বাকিরা গুনাহগার হবে না আর কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে ইউকাব্বিরু আরবা তাকবীরাত কয় তাকবীরে জানাজার নামাজ পড়বো চারটা তাকবীর ইয়াতাওয়াল বাদা তাকবীরাতিল উলা প্রথম তাকবীর বলার পরে আউযু বিল্লাহ পড়বেন ওয়া ইকরাউল ফাতিহা তারপরে কি পড়বেন ফাতিহা পড়বেন আমাদের দেশে কি করে ফাতিহা মাহফিল সালা পড়ে কিন্তু সালা নাই সালা পড়ে কিন্তু সালা নাই আর আপনার ফাতিহা পড়ে না কিন্তু ফাতিহাই প্রসেসন পড়েছেন বড় কঠিন উল্টা জগতে বসবাস করছি আমরা ওয়া বাদা সানিয়া তাহলে প্রথমে আপনি আউযু বিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়লেন দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে আপনি কি করবেন ইকরাউস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর উপরে দরুদ পেশ করবেন যেই দরুদটা আমরা কোথায় পড়ি দরুদে ইব্রাহিম বা শাহুদে শেষ পর্যন্ত আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বা'দা আত-তাকবীরাতিস সালিসা আর এরপরে তৃতীয় তাকবীর দিবেন আল্লাহু আকবার এবং প্রত্যেক তাকবীরের সময় কি করবেন হাত উঠাবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমল ছিল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আনহুমা এই আমল করতেন আর উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি অনুসরণ করতেন তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কাজ করতেন তাই তিনি তার কাছ থেকেই শিখেছেন ওয়া মিন যালিক আর তৃতীয় তাকবীর দেওয়ার পরে আপনি দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য সেই দোয়া করার মধ্যে এখানে একটা শাইখ বলছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ونكهه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه واعيذه من عذاب القبر ومن عذاب النار رواه مسلم اي دعاء قرب اما طفل الميت فيدعو له ولوالديه যদি মৃত বাচ্চা হয় ছোট তাহলে বাচ্চার জন্য দোয়া করবে বাচ্চার বাবা মার জন্য কি করবে দোয়া করবে উভয়ের জন্য দোয়া করবে এই দোয়াটা এখানে শাইখ উল্লেখ করেছেন এছাড়াও অন্যান্য বর্ণনাতে দোয়া আরো এসেছে আপনার যদি কোনো একটা মুখস্থ থাকে তাহলে সেটা আপনি করবেন আর যদি আরেকটু বেশি করতে পারেন যখন ইমাম সাহেব সালাম ফিরাচ্ছেন না বা চতুর্থ তাকবীর দিচ্ছেন না তখন আপনি সেগুলো পড়তে থাকেন যেখানে গিয়ে শেষ করেন ইমাম সাহেব চতুর্থ তাকবীর দেন আপনিও সেখানে আপনার দোয়া শেষ করে বাদা তাকবীরাতুর রাবিআ আর চতুর্থ তাকবীর দেওয়ার পরে যখন দোয়া শেষ হয়ে গেল তখন চতুর্থ তাকবীর দিবেন ইয়াসকুতু কালিলা তখন একটু সামান্য তাকবীর দেওয়ার পর চুপ থাকবে সুম্মা ইউসাল্লিমু আন ইয়ামিনিহি তাসলিমাতান ওয়াহিদা তারপর ডান দিকে এক সালাম ফেরাবে তারপর সাহেব বলছেন যে ওয়া ইয়াজুজু আন ইউসাল্লিমা তাসলিমাতান সানিয়াতান আন ইয়াসালিহি বাম দিকেও কেউ যদি দ্বিতীয় সালাম ফেরায় সেটাও জায়েজ তবে উত্তম হলো ডান দিকে এক সালাম ফেরানো ওয়ায়ারফাউ মুসাল্লি ইয়াদাইহি মা কুল্লি তাকবীরাতিন ওয়ায়ারফাউ মুসাল্লি ইয়াদাইহি মা কুল্লি তাকবীরাতিন প্রত্যেক তাকবীরের সময় কি করবে হস্তদ্বয় উত্তোলন করবে মানে রফল ইয়াদাই করবে আমাদের সমাজে যেহেতু দুই দিকে সালাম ফেরানো আছে আর সেটাও পাওয়া যায় এই জন্য ওইখানে এই বিষয়গুলো নিয়ে জ্ঞান করা কি নাই দরকার নেই যেটা একেবারে কম্পালসারি যে জন্য মানুষ দিন থেকে বের হয়ে যাচ্ছে সেই চিকিৎসাগুলো আগে করতে হবে ছোট ব্যায়াম নিয়ে যদি রোগী মেরা হয় তাহলে কিন্তু সব কিছু লোক আছে রফলিয়া দায় নিয়ে রফলিয়া দায় একটা সুন্নাত অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আমল এবং সুসম এটা নিয়মিত করেছেন কিন্তু এটা যদি আপনি বলতে চান তখন বা বলতে চান তখন আপনাকে রাফা দেয় নি আপনাকে লামা যাবি কাদিয়ানি কত কি বলে শেষ করে দিবে অথচ দেখা যাচ্ছে ওই লোকটার ভিতরে কি আছে শিরিক আছে ওই লোক মাছ মাছ ভান্ডারে যায় ওই লোক মাজারে যায় আপনি তাকে সেগুলো আগে বোঝানোর চেষ্টা করুন রফলে যায় পায়ে পা মেলানো অবশ্যই এগুলো সুন্নাত কিন্তু এগুলো ছাড়া নামাজ হবে না বাতিল হয়ে যাবে এ ফতোয়া কোনো আলেম আজ পর্যন্ত দেয় তবে অবশ্যই এগুলো সুন্নাত যে ব্যক্তি যত সুন্নাতের উপরে আমল করবেন তার নামাজ তত কি হবে পূর্ণ হবে সুন্দর হবে এবং বেশি পুণ্যের অধিকারী হবেন তিনি আর যত সুন্নাত ছুটবে তত নামাজ কি হয়ে থাকবে হালকা হতে থাকবে জি তবে এগুলো নিয়ে বা প্রথমত এগুলো নিয়ে বাড়াবাড়ি না করে আগে বড় অসুস্থের চিকিৎসা করে পরে আপনি এগুলো বলবেন বরং এগুলো বলার দরকার হবে না যখন বড় চিকিৎসাটা হয়ে যাবে তখন ছোট রোগগুলো আস্তে আস্তে বাবারে থাকা যাবে না এটা পালাই তারপরে বলছেন শাইখ মান ফাতাহু সালাতু আলা আল মাইয়িতি জাযা আন ইউসাল্লি আলাইহি বাদা দাফনিহি যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো না ওই ব্যক্তি তাকে দাফন করার পরে মৃত ব্যক্তিকে দাফন করার পরে তার কবরের উপরে জানাজার নামাজ
পড়তে পারে জায়েজ আইয়া জানুল কবরা বাইনাহু ওয়া বাইনাল কিবলা ওয়া তা তার মাঝে এবং কিবলার মাঝে কবরকে সামনে রাখবে এবং ওয়া ইউসাল্লি আলাইহি কামা ইউসাল্লি আলাল জানাজা এবং ওই জানাজার উপরে যে নামাজ পড়ে লাশের উপরে ওইরকম ওখানে নামাজ পড়ে নিবে চার তাকবীর দিয়ে লিফাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুন আলাইহি বুখারী ও মুসলিমের হাদিস রাসূলুল্লাহ এই কাজটি করেছেন বিশেষ করে যে মহিলা মসজিদ ঝাড়ু দিতেন তার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের উপরেই পড়েছিলেন মান ফাতাহু বাদাস সালাতি আলাল জানাজা কিছু অংশ ছুটে গেছে যে ব্যক্তি ওয়া দাখালা মা আল ইমামি ফি আসনাইহা আর নামাজের মধ্যখানে ইমাম সাহেবের সাথে সে দাখিল হয়েছে ফাইনাহু ইযা সাল্লামা আল ইমাম ওয়া মা ফাতা হুয়া আলা সিফাতি সেই ব্যক্তি ইমাম যখন সালাম দিবেন তখন যেটুক তার ছুটে গেছে যেইভাবে ছুটেছে সেটুক সে পূর্ণ করবে বুঝা গেল যদি প্রথম রাকাত ছুটে যায় প্রথম রাকাত যদি তার ছুটে যায় প্রথম রাকাত বলছি প্রথম তাকবীর তার প্রথম তাকবীর দিয়ে সে যখন চতুর্থ তাকবীর ইমাম দিয়ে দিলেন তখন সে প্রথম তাকবীরে যে দোয়াটা সেটা কি করবে হ্যাঁ পড়ে দিবে তারপর বলছে যে ওয়াইন খাসিয়া আন্দুর ফাল জানাজা আর যদি ভয় করে যে জানাজা উঠিয়ে নিয়ে যাওয়া হবে আমি জানাজার উপরে নামাজ পড়ছি জানাজা কি করা হবে উঠিয়ে না হবে তা বা তাকবীরা আই বিদুন বিদুন ফাসলি বাইনাহা সুম্মা সাল্লা এখন দেখছে যে লাশটা রাখবে না এরা উঠিয়ে নিবে আর আমার দুইটা তাকবীর ছুটে গেছে দুই তাকবীরের দোয়া আমার ছুটে গেছে তাহলে সে সাথে সাথে কি করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে তাকবীর দুইটা দিয়ে সালাম দিবে আর যদি কিছুক্ষণ থাকে বুঝতে পারছে যে না এখন উঠাবে না তাহলে তার যেটুকু ছুটেছে সেটুকু পূর্ণ করে তারপর সালাম দিবে সাদিসান ছয় নম্বর বিধান আমরুল মাইয়িতি ওয়া দাফনি ওই মৃত ব্যক্তিকে বহন করে নিয়ে যাওয়া এবং তাকে কবরে দাফন করা ইউসান্নাল ইসলাম বিল জানাজাতি বিরিক্তি জানাজা যখনই নামাজ পড়া হয়ে গেল তখনই তাকে দ্রুত নিয়ে যেতে হবে তবে দোড়াদোড়ি করে টানাটানি করে না ধীরে স্থির ভাবে লেখাউলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা তোমরা জানাজাকে দ্রুত নিয়ে যাও ফাইন তাকু সালিহাতান যদি জানাজার এই ব্যক্তির লাশ এই যদি ভালো হয় ফা খাইরুন তুকাদ্দিমুনা ইলাই তাহলে এটা উত্তমের দিকে তোমরা তাকে আগায় দিবে হ্যাঁ ও যদি ভালো হয় তাহলে দুনিয়াতে যা আছে তার চেয়ে ভালো সে কবরে পাবে ওয়াইন তাকু সেওয়া জালিকা আল্লাযিনা আকাতার মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে কঠিন অবস্থায় এগুলো সবাইকে আমাদের যেতে হবে কোন এক কবি বলছেন যে আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহু মৃত্যু এমন এক পেয়ালা যেখান থেকে প্রত্যেক ব্যক্তিকে পান করতে হবে ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা আর কবর এমন এক দরজা যেই দরজা দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে মুন্সি হাজি গাজী রাজা বাদশা কাউকে কবর চিনে না সবাইকে যেতে হবে আল্লাহ যেন সেই কবরে আমাদের অবস্থা ভালো করেন আল্লাহুম্মা আমিন ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে বলা হয়েছে উনি কবরের পাশে দাঁড়ালে তার এই চাপদালি ছিল বুক ভর্তি সব তার ভিজে বুক ভিজে যেত তাকে জিজ্ঞাসা করা হলো অনেক বড় বড় লড়াই করেছেন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা পর্যন্ত করা হয়েছে উনি কাঁধে জামা হত্যা করা তো সেই মুহূর্তে ওসমান রাদিয়াল্লাহু আনহু কোনো দ্বিধা করেননি তো তাকে জিজ্ঞাসা করা হলো এত বড় কঠিন পরিস্থিতির সম্মুখীন হন আপনার কোনো চিন্তা থাকে না কবরের পাশে দাঁড়ালে এরকম কাঁদেন কেন উনি বললেন যে কবর হচ্ছে আউয়াল মানাজিলিল আখিরা পরকালের প্রথম ফাসিস্টের কি কবর কবরে যদি কেউ ভালো হয়ে যায় ইনশাআল্লাহ পরের গুলো কি হবে তা ভালো হয়ে যাবে কবরে খারাপ তো সর্বনাশ এই জন্য আমার বড় কান্না হয় আল্লাহ যেন আমাদেরকে কবরে সুন্দরভাবে পার করান আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন কবরে আমাদেরকে মন কার নাকির সওয়াল জবাব দেওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন বলছেন ওয়াইন তাকু সেওয়া জালিক আর যদি এটা ভালো না হয় মন্দ হয় আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন ফাশারুন তাদাউনাহু আলা আন রিকাবিকুম তাহলে এটা একটা খারাপ যা আমাদের কাজ থেকে তোমরা নামিয়ে ফেললে বা দিলে মুত্তাফাকুন আলাইহি বুখারী ও মুসলিম হাদিস ওয়া ইয়াকুনু আলা হামিলিহা ওয়া মাশ অমুশাইহা আস-সাকিনা যারা নিয়ে যাচ্ছে বহন করে এবং যারা তার সাথে চলছে তারা যেন ধীর স্থির ভাবে চলে ওয়ারা ইয়াফাউনা আসওয়াতাহুম বিকিরাআতিন ওয়ালা যিকরিন আর ওই সময় কোনো কিরাআত অথবা কোনো যিকির আজকারের মাধ্যমে আওয়াজ কি করবে না উঁচু করবে না অনেক লোককে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মানে অন্য সময় আর কোনো খবর নাই এখন এসে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ না এটা ঠিক না যদি আপনার কিছু মনে চাই লেগে করতে তাহলে আপনি নিজে মনে মনে করুন ইয়াজুজু আন ইয়ামশিয়া আন-নাসু আমামাল জানাজা মানুষেরা ওই জানাজার সামনে আমাদের দেশে এটা আছে যে জানাজার সামনে যাওয়া যাবে না এটা কোনো কথা না জানাজার সামনে যেতে পারে অথবা তার পিছনে যেতে পারে ওয়া ইয়ামিন হিয়া শিমালে ডানাও যেতে পারে বামেও যেতে পারে ওয়া ইয়াকুনু ওয়া ইকরাহু লিমা ইয়াতবাউল জানাজা আন ইয়াজিসা ক্বাবলা আন তুদা আল জানাজাতু আলা আল আর
যারা জানাজার সাথে যাচ্ছে তাদের জন্য মাকরুহ অপছন্দনীয় হলো যে জানাজাটা ওইখানে গোরস্তানে গিয়ে কবরস্থানে গিয়ে রাখার পূর্বে যেন তারা না বসে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ব্যাপারে কি করেছেন নিষেধ করেছেন هناك ثلاثه اوقات نهى النبي صلى الله عليه وسلم তিনটা সময় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সময়গুলোতে নাহা আনিদ দাফনি ফিহা সেই সময়গুলোতে দাফন করতে নিষেধ করেছেন একটা হচ্ছে ওয়াক্তা তুলুয়ি শামসি হাত্তা তারতাফিয়া যখন সূর্য উঠে যতক্ষণ পর্যন্ত উঠে না যায় পূর্ণটা না উঠে ওয়া ক্বাবলা আযান যুহরি বিআশরি দাকায়িক আজ যুহরের আযানের 10 মিনিট পূর্বে কারণ ওই সময়টাতে সূর্য একেবারে কি থাকে খাড়া থাকে মাথার উপরে থাকে ওয়া হিনা তাবদাউ শামসু বিল গুরুবি হাত্তা তারতুবা আর সূর্য যখন লালিমা হয়ে যায় দুবার জন্য যতক্ষণ না ডুবে ততক্ষণ যেন দাফন না করে কালা উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু বলেন সালাতু সাআতিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা আন নুসাল্লি ফিহিন আও আন নাকুরা ফিহিন মাউতানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা টাইমে আমাদেরকে নামাজ পড়তে এবং আমাদের মৃত ব্যক্তিদেরকে দাফন দিতে কি করেছেন নিষেধ করেছেন হিনা তাকলাউ শামসু বাযিলাতান হাত্তা তারতাফিয়া যখন সূর্য উঠে আসে যতক্ষণ পর্যন্ত উঠে না যায় ওয়া হিনা ইয়াকুমু কাইমু যাহিরাতি হাত্তা তামিলা শামসু যখন সূর্য মাথার উপরে থাকে যতক্ষণ পর্যন্ত ঢলে না যায় পশ্চিম আকাশে ওয়া হিনা উদাইয়িকু শামসু লিল গুরুবি হাত্তা তাগরুবা এবং যখন সূর্য ডুবার জন্য মেহমানদারি মেহমান হয়ে যায় মানে ও এখন ডুববে উপস্থিতি নিয়েছে ওই ডান থেকে ডুবা পর্যন্ত দাফন করা যাবে না রাহ মুসলিম সুচরিতা ওয়া ইয়াজুজু দাফনু ফিল লাইলি রাতে দাফন করা কি জায়েজ ইউসাল্লু আইয়ুদখাল আল মাইয়িতু আল কবর মিন ইন্দ রিজলাইহি ইলা আল কবর সুন্নাত হচ্ছে মৃত্যু ব্যক্তিকে তার পায়ের দিক থেকে মিন ইন্দ রিজলাই পায়ের দিক থেকে কবরে প্রবেশ করা কোন দিক থেকে পায়ের দিক যেদিকে পাটা হবে আমাদের দেশে বা হচ্ছে আপনার দক্ষিণ দিকে তাই না তো দক্ষিণ দিক থেকে প্রবেশ করবে এটা সুন্নাত ফাইদা নাম যখন উদ্দেশ্যে আমি গিয়া দিলে কেবলা এখন যদি দেখা যায় যে দক্ষিণ দিকে এমন কোনো জায়গা নাই যে ওই দিক থেকে নিয়ে এসে লাশটা ঢুকাবে তাহলে কেবলা দিক থেকে বুঝে আসছে ওয়াইয়াকুলু মান ইউদখিলুল মাইয়িত ফি কবরিহি আর যে ব্যক্তি ওই মৃত ব্যক্তিকে কবরে রাখছে সে কি বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে শুরু করছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মিল্লাতের উপরে আমি তাকে এই কবরে রাখছি রাহমাতুল্লাহ কোন একজন সালাফি আলেম বাংলাদেশে উনি সারা জীবনই ওই আসলে উনি নিজে হানাফি ছিলেন কঠোর হানাফি তারপরে এক সময় যখন পড়তে লাগলেন তো ওস্তাদ বললেন যে এটা আমাদের মাযহাবে না এটা আমাদের মাযহাবে না এই হাদিসটা উনি বললেন যে ওস্তাদ হাদিস আর মাযহাবে না এই কেমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মাযহাব আলাদা আলাদা করে হাদিস বলে গেছেন আপনি আমাকে একটু হাদিসটা বুঝিয়ে দেন বেশ বেয়াদব এরকম করে প্রথম দিন ওস্তাদ আগে চলে গেছে দ্বিতীয় দিন আবার ওই ছাত্রের একই প্রশ্ন এইভাবে করার পরে দুই একদিন এরকম হয়েছে যখন ওস্তাদ ছাত্রে তো শিক্ষক মন্ডলী এই সিদ্ধান্ত নিয়েছে যে এত লামাজাবি হয়ে গেছে এর বহিষ্কার করতে হবে তার আগে উনি মাদ্রাসা ছেড়ে চলে গেছেন তবে প্রতিজ্ঞা করে গেছেন যে হাদিসটা জানতাম মাযহাবটা কি জিনিস এগুলো জানার পরে উনি বুঝতে পেরেছেন যে আসলে কোনো এক মাযহাবে পড়ে থাকা এটা কোরআন হাদিস সম্মত নয় বরং যেখানেই হক পাওয়া যাবে সেটা আমাকে কি করতে হবে গ্রহণ করতে হবে এরপর উনি সালাফি আকিদা গ্রহণ করেছেন তো উনি হয়তো নিকটাত্মীয় কোনো লোকজন যার সাথে হয়তো প্রায় হয়তো তার এই মাসলা নিয়ে ঝগড়া হতো এরকম লোককে দাফন করতে গেছেন তারপরে বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আবি হানিফ তো সবাই বলছে যে আপনি কি বললেন তো হ্যাঁ আপনি ঠিকই বলছি আমি কি মরার সময় এই লোকের জন্য মিথ্যা কথা কম হ্যাঁ এই লোক তো সবসময় আমার সাথে ঝগড়া করছে বা মারামারি করছে আবানি বা আবানি করে ও তো কোনোদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেনি আমি ওকে সবসময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলে তাকে দাওয়াত দিয়েছি কিন্তু সে শুনে নাই অতএব তাকে আজকে মিল্লাতে আবানি বা বলাই দরকার তো যাই হোক একটা এটা ঘটনা বললাম তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এখন যদি নামাজ নাই রোজা নাই তাকে মিল্লাতে রাসূলিল্লাহ বলে কোন লাভ আছে যে বেদিনদের অবস্থা হয়েছে আজকে আল্লাহ না আমাদের দিনের উপরে কায়েম রাখেন তাদের জন্য আল্লাহ হেদায়েত দান করেন আল্লাহু আমিন আল্লাহ হু আফযালু মিনাশ শাক যেটা লাহাত সেটা শাক থেকে উত্তম তো বলছেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ লানা ওয়াশ শাক বলে গাইনা লাহাত আমাদের জন্য লাহাত হচ্ছে বুক কবর আছে বগলি কবর কয় হ্যাঁ লাহাত যেটা পাশে কাটা হয় আর যেটা শাক সোজা কেটে দেওয়া হয় এটা হচ্ছে আমাদের দেশে যেটা হয় শাক আর এখানে যেটা হয় বেশিরভাগ এখানে তো বালি মাটি কিন্তু মদিনাতে আমি যখন গোরস্তানি ইয়া দিয়েছি একটাতে দেখলাম ছোট একটা বাচ্চা দাফন করলাম তো ওই পাশে দিয়ে পরে ইয়া দিয়ে দিল
তো এটা হচ্ছে লাহাদ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আমাদের শাক করে দেয় লাহাদ আমাদের জন্য এবং অন্যদের জন্য হচ্ছে শাক আর লাহাদু লাহাদ কাকে বলা হয় সেই কথা বলছেন যে হাদিসটা আগে বললাম সেটা হচ্ছে আবু দাউদের সহিহ হাদিস তো উনি বলছেন যে লাহাদ হলো হুয়া আইয়ুব ফারাদিল মাইত ফি কাইল কবরি হুকরাতু মিন জিহাতিল কিবলাতি ইউদাউ ফিহা কথা বলেন না কথা বলেন যে মৃত ব্যক্তির জন্য আপনি একটা সোজা কবর খুঁড়বেন তারপরে কিবলা সাইডে কি করবেন একটা পাশে ভিতর দিকে আলাদা করে গর্ত করবেন ওই জায়গায় মৃত ব্যক্তিকে কি করা হবে রাখা হবে তারপরে ওয়াশাকু আর শাক হলো হুয়া আইয়ুফরা লাহু হুকরাতুন ওয়াসাল কাল কব আর শাক হলো আপনি কবরের মধ্যখানে একটা গর্ত করে যেভাবে আমরা রাখি সেইভাবে মৃত ব্যক্তিকে রাখবেন ওয়াইসালু তামিলুল কবরে লিয়া মানা আলা নাঙ্গিতি মিনাস সিবা আর কবরটাকে এখন কতটুকু গর্ত করব কতটুকু কি কি করব এরকম অনেক সময় প্রশ্ন আসে এগুলোর কোনো কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়নি অতএব যে ব্যক্তি যে লম্বা তার লম্বা ধরে হয়তো মাথার দিকে একটু রেখে যাতে করে উঠা যায় লাস্টটা ঢোকানো যায় এরকম একটা সুবিধা রেখে ইয়া করবে আর কতটুকু গর্ত করব এটার কোনো বর্ণনা নেই ফলে এখানে সাহেব বলছেন যে একটু বেশি গর্ত করাটাই উত্তম এই জন্য যাতে কোনো হিংস্র জন্তু সহজে লাস্টটা উঠিয়ে ফেলতে না পারে এবং সেখান থেকে দুর্গন্ধ যেন সহজে না ছড়ায় ইসানুল মাইত ফি কবরিহি আলা শাক্কিহি আইমান মুস্তাকবিলাল কিবলা সুন্নাত হলো মৃত ব্যক্তিকে তার ডান কাঁধের উপরে ভর করে রেখে কিবলামুখী করে রাখতে তো এটা হচ্ছে সুন্নাত ইউসালু আইয়ুন ফাল কবর বিলদার শিবলিন লিওয়ালানা তাহলে এখন কবর কি হয়ে গেল কবর দেওয়া শেষ তাকে মানে কবরে আমরা রেখে দিলাম তারপর বলছেন এখানে যে কবরটা এখন কিভাবে আমরা বরাবর করব তো বলছেন যে সুন্নাত হলো যে কিবলা পর্দা পরিমাণ কবরটা উঁচা রাখা যায় যাতে করে জানা যায় যে আন্নাহু কবরুন এটা একটা কবর এটা বোঝা যায় ফালা ইউহান ফলে কোনো ব্যক্তি ওর মধ্যে চলাফেরা করবে না এবং তাকে অপমানিত করবে না ওয়াকুনু মুসান্নামা আই আলা হাইয়াতি সিনামিল বাই অর্থাৎ আর এটা হবে উটের চূড়ার মতো উটের চূড়াটা যেরকম এরকম হয়ে থাকে ঠিক ওইরকম মানে এই যে এদিকে মাটি করে নিয়ে এসে এদিকে উঠাবেন দিয়ে এই যাতে পানিটা পড়লে ওদিকে কি হয় গড়ে যায় এইভাবে এটা করবেন এমন না যে থাপলা করে রাখবেন বরং এদিক থেকে দুই দিক থেকে উঠিয়ে নিয়ে আসবেন বেশি উঁচা না কাটা হাত করুন ওয়াজাউ আলা কবরিহি হাজান জিহাত আর-রাস লিউরাফ আর মাথার দিকে একটা পাথর রাখতে হবে যাতে করে চিনা যায় যে এটা কি কবর কামা ফালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কবরি উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু রাওয়াহু আবু দাউদ আল শিরবাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু কবরে মাথায় কি রেখেছিলেন একটা পাথর এজন্য এখানকার কবরগুলোতে কি দেখবেন একটা করে পাথর দিয়ে রাখে চিহ্ন হিসেবে যে এটা একটা কবর এখান থেকে এটা একটা কবর ইয়াহুমুল বিনা ওয়াল কবর এখন এই আমাদের বেরাম চলে আসছে কবর পাকা করা সম্পূর্ণ হারাম ইয়াহুম মানে কি হারাম আল বিনা ওয়াল কবর ওয়াল কিতাবাতু আলাইহি তার উপরে লেখা মরহুম ফুলান বিন ফুলান লিখে দিল আপনার তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন এসব কিছু লেখা নিষেধ হারাম وتحرم الى اهانه القبور بالمشي عليها ووضعها بالنعال والجلوس عليها يعني কবরকে অপমানিত করা তার উপরে চলা তাকে পা দিয়ে দলা এবং জুতা দিয়ে দলা এবং তার উপরে বসার মাধ্যমে কবরের অপমান করা কি হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন ইমাম মুসলিম তার কিতাবে লিখেছেন লাইন ইয়াজলিস আহাদুকুম আলা জামরাতি তোমাদের কোন এক ব্যক্তি কোন ব্যক্তি জামরা বলা হয় জ্বলন্ত অঙ্গকে জ্বলন্ত অঙ্গের উপরে বসবে ফাতাহালিকু ফাতাহালিকু সিয়াবাহু জ্বলন্ত অঙ্গের তার কাপড় কি করবে জ্বালিয়ে দিবে ফাতাখলুসু ইলা জিলদিহি এরপরে তার চামড়া পর্যন্ত চলে যাবে খায়রুম মিন আইন ইয়াজলিস আলা কবরি তার কোন কবরের উপর বসার থেকে এটাই তার জন্য কি উত্তম এই কঠিন শাস্তিটা তার জন্য উত্তম কবরের উপরে বসা থেকে তাহলে কত বড় অপরাধ কিন্তু আমাদের সমাজে আজকে অনেক গুরুস্থায় কি করা হয় গরু ছাগল ভেড়া রাম বাইদা দিয়া অবস্থা খারাপ কবরস্থান পুরাটা হেফাজতের জন্য চতুর্দিক দিয়ে কি করা যায় বাউন্ডারি দেওয়া যায় কিন্তু সেটা করবে না জনগণ ব্যক্তি বিশেষের কবরকে ঘেরবে এটা সম্পূর্ণ হারাম আল আসলু আইনুল ফালাকুল মুমাইয়িতিন ফি কবরিন বিমুফাদিহি আসল নিয়ম হলো প্রত্যেক মৃত ব্যক্তিকে নিজ নিজ কবরে আলাদা আলাদা করে গিয়ে দিতে হবে দাফন করতে হবে ওয়ালাকিন ইনদা জরুরা কিন্তু যদি প্রয়োজন হয় ইয়াজুজু দাফনুল ইসনাইনি ওয়াস সালাসা ফি কবরিন ওয়াহিদ
একটা দুইজন তিনজন ব্যক্তিকে একই কবরে দাফন করা জায়েজ কখন প্রয়োজনের মধ্যে সেই প্রয়োজন কি কামা ফি হালাতি কাসরাতিল মাউতা যদি মৃত্যুর সংখ্যা অনেক বেশি হয়ে যায় ওয়া কিল্লাতি মাইয়াত মানুম কিন্তু যারা দাফন করবে ওরা কম এতগুলো কবর খোলা তাদের সময় নেই এবং সম্ভব না কামা ফালা বিশু কামা ফুরিয়া বিশু আলাই উহুদ যেমন সুহাদা উহুদের ব্যাপারে করা হয়েছিল সুহাদা উহুদকে আপনার এক কবরে দুই তিনজন সাহাবী কি করা হয়েছিল কবর দেওয়া হয়েছিল বা দাফন করা হয়েছিল ওয়ায়ু জালু বাইনা কুল্লি ইসনাই হাজিজাম মিনাত তুরাব তবে দুইজন বা তিনজন যাই দেন না কেন ওই একটু একটু করে মাটির কি করতে হবে একটু ফাসলা রেখে দিতে হবে একটু বড় করে খুললেন তারপরে মধ্যখানে এখানে একটা রাখলেন এখানে একটু হয়তো সামান্য পার্থক্য দিয়ে দিলেন মাটি তারপরে একটা রাখলেন তারপর একটু আলাদা এভাবে দিয়ে কবর দিতে হবে ওয়াইস্তাহাবু ইযা ফারাগা মিন দাফনি আন ইয়াকুল মুসলিমুন আলা কবরিহি ওয়া ইয়াকুল ওয়া ইস্তাগফিরু লাহু লিআন্নাহু আলাইহি সালাতু ওয়াসসালাম কায়া ইযা ফারাগা মিন দাফনি আল মাইয়িত ওয়া কাফা আলাইহি ওয়া ক্বাল আর যখন সবাই দাফন শেষ করে দিল মাটি দেওয়া শেষ এখন ওই অবস্থায় মুসলমানরা তার কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করতে পারে এবং তার জন্য কি করতে পারে ক্ষমা চাইতে পারে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মৃত ব্যক্তিকে দাফন করা সম্পন্ন করতেন তখন কবরের উপর দাঁড়াতেন এবং বলতেন ইস্তাগফিরু লিআখিকুম তোমরা তোমাদের ভাইয়ের জন্য কি করো ক্ষমা প্রার্থনা করো ওয়াসআলু লাহু তাসবিহ এবং তার জন্য ইমানের উপরে কায়েম থাকা আল্লাহর কাছে প্রার্থনা করো যেন আল্লাহ তাকে ইমানের উপরে কায়েম রাখে বাইনাহুল আনিসাল কারণ সে এখন জিজ্ঞাসিত হবে রাওয়াহু আবু দাউদ হাদিস তাহলে এই দোয়াগুলো করব আমরা মনে মনে হাত বলে না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় সবাইকে হাত বলে মুনাজাত বা দোয়া করেননি কিন্তু আমাদের সমাজে আমাদের আলেম সমাজ তারপর এটা এখন কমেছে অনেকটা অনেকেই করে না কিন্তু আগে এমন ছিল যে দান হয়ে গেছে এরপরে যার আত্মীয় স্বজন এদিকে আসে ওই কবর বরাবর দাঁড়ায় দিয়ে চতুর্দিক দিয়ে কবরটা কি হলো মানুষেরা ঘেরে দিল এবার ইমাম সাহেব শুরু করলো না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ম ছিল না মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু আলা ইমান এরকম দোয়াগুলো করবে ওয়া আম্মা সালাতু সাইয়্যিদিনা কুরআন ইনদাল কবর আর এক দাঁড়াম কবরের কাছে বলে গিয়ে মানে জায়গায় ইয়া করে কোরআন খতম দেয় কোন দিকে আছে ভাই আছে সম্পূর্ণ হারাম নিষিদ্ধ তো বলা হচ্ছে যে ওয়া আম্মা সালাতু সাইয়্যিদিনা কুরআন ইনদাল কবর কবরের কাছে কোরআনের কোনো অংশ পড়া আমাদের এখানে একটা কবরস্থান আছে বিশাল পুরাতন কবরস্থান কয়টা এই কাঠমোল্লার দল মানে কিচ্ছু জানে না লেখাপড়া বাধা দিলে তো আরেক বাজার এদের পিছনে বড় বড় লিগ ফিগ আছে তো এখন গুন্ডা মুন্ডা আছে এখন ওইখানে প্রথমে করলো কি ওই আগরবাতি মোমবাতি জ্বালাইতে এই আগরবাতি মোমবাতি জ্বালাইতে জ্বালাইতে এক সময় একটা সাইনবোর্ড দেখছি পাঁচ পিনের মাজার আশ্চর্যের বিষয় এখন সাইনবোর্ড একটা লাগাই দিচ্ছে পাঁচ পিনের হয়ে গেছে পাঁচ পিন যখন বুড়া বুড়া হইলো এর মানে তো বুড়া পাঁচটা বুড়া হয়তো আছে আল্লাহ এমন একটা এটা একটা ব্যবসা কেন্দ্র হয়ে গেছে হয়তো কদিন পরে একটা দেখবেন যে ডান বাস বসাই দিছে পরে ওইখানে দেখতে যে একটা আইপি হইব যাই হোক আল্লাহ আমাদের হেফাজত করেন তখন আমি তো আই ইজাতুল আমওয়াল কাহরবাইয়া ওয়া গাইরিয়া অর্থাৎ এই যে আপনার ইলেকট্রনিক বাতি ইত্যাদি মোমবাতি ইত্যাদি দিয়ে এখানে আগুন ইয়াস শাকসজ্জা করা যাবে না ওয়া ইহরামু বাইনাল মাসালিদ আলাইয়া কবরের উপরে মসজিদ বানানো হারাম আসসালাতু ইনদাহা এবং কবরের কাছে নামাজ পড়াও হারাম আমাদের সময় শেষ আপনারা অপ্রান্ত হয়ে গেছেন হ্যাঁ তো যেগুলো আমরা পড়লাম সেগুলোর উপরে যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ভুল ভ্রান্তি অনেক আমাদের সমাজে আছে যেগুলো পড়লেন শুনলেন সে অনুযায়ী আমল করবেন যাতে কি সেগুলো জানার চেষ্টা করবেন আর যে ভুলগুলো আছে সেগুলো থেকে যাতে সতর্ক করবেন আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন আমিন আর আমরা প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ যেন আমাদের মৃত্যুর পরে দুনিয়ার চাইতে ভালো অবস্থা করে আমাদের আল্লাহুম্মা আমিন যে ইমান আমল আকীদা আমরা অন্তরে পোষণ করে আসছি সেগুলো যেন আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু